নমস্কার গল্পে গল্পে গাথা মালিকা চ্যানেলে আমি দেবনীতা আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা শুনছেন শ্রী রমাপদ চৌধুরীর লেখা উপন্যাস যেই যেখানে দাঁড়িয়ে আজ শোনাচ্ছি উপন্যাসটির তৃতীয় তথা অন্তিম পর্ব ওরা প্রায় তৈরি হয়েছিল। ছিল জিপ এসে বার কয়েক হর্ন দিতেই বের হয়ে এল ঝুমঝুম জিপে বসেই এক হাত তুলে চিৎকার করে উঠল হিপ হিপ হুড়ুড়ে রনেনবাবু ড্রাইভারের পাশেই বসেছিলেন ওদের আসতে দেখে নেমে দাঁড়ালেন ঝুমঝুমের হিপ হিপ হুড়ুড়ে শুনে হাসলেন লরেনবাবু আবার উঠে বসতেই বাপ্পা গিয়ে তার পাশে বসল অনুপম হেসে ফেলল বাপ্পার কাণ্ড দেখে ট্রেনে ট্যাক্সিতে সব জায়গায় ও জানলার পাশটিতে বসতে চাইবে তাই ওকে হাত দেখিয়ে আশ্বস্ত করল ঠিক আছে ঠিক আছে অনিতা অঞ্জলি হাসুয়ার ঝুমঝুমের সঙ্গে অনুপমও পিছনে গিয়ে বসল জিপ স্টার্ট দিতেই বাপ্পা পড়লে মাসিমা ঝুমঝুমকে ধরে রাখবেন ও যা লাফালাফি করছে পাহাড়ে ওঠার সময় না অঞ্জলি হাসল অনিতা বললে তুই থাম তো জিপটা তখন আঁকা বাঁকা রাস্তা ধরে শুরু সরু খাদের পাশ দিয়ে জোরে স্পিডে এগিয়ে চলেছে কানিয়ালুকা গায়ের দিকে সব শেষে সাঁওতালদের কানিয়ালুকা গ্রাম গ্রামের মাঝখান দিয়ে রাস্তা উঠে গেছে সুরগি পাহাড়ের দিকে পাহাড়ের ওপর দিয়ে রাস্তাটা ঘুরে ঘুরে জঙ্গলের মধ্যে দিয়ে অন্য প্রান্তে গিয়ে পড়েছে শাঁখ নদীর ধারে অনিতাকে খুব খুশি খুশি লাগছিল ঘর সংসার রান্নাঘর কোনো কোনো দিন মুসাবন্নির রাস্তা ধরে একটুখানি হাঁটা একদিন শুধু রাখার দিকে গিয়েছিল ও তাই বললে যাক বাবা তবু খানিকটা বেড়ানো যাবে অঞ্জলি একটু আয়েসি স্বামীর উদ্দেশ্যে বললে আমাকে হাঁটিও না কিন্তু যদূর জীব তদ্দূর আমি সকলে হেসে উঠলোর কথা শুনে অনিতা আবার বললে হেসে থেকে সেই একই এই তবু একটুখানি ছুটি পাওয়া গেল একঘে আমাদের জীবনে তো সত্যি কোন বৈচিত্র্য নেই আমাদের কালে আরও ছিল না পড়াশোনা চাকরি সংসার করা সবই একটা নিয়মের মধ্যে বাধা প্রেম ভালোবাসা তাও এই যে অঞ্জলি ওর সামনে বসে রয়েছে এক একবার চোখের দৃষ্টিটা চকিতে বুলিয়ে নিয়ে যাচ্ছে এও যেন নিয়মে বাধা অনুপম তাই অনিতার কথায় সায় দিয়ে বললে সত্যি কোনো বৈচিত্র্য নেই জানেন রণেনবাবু আমার এক এক সময় মনে হয় আমাদের সমস্ত জীবনটাই এক ধরনের কন্ডাক্টের ট্যুর কোনো বৈচিত্র্য নেই কোথাও রণেনবাবু চুপচাপ বসেছিলেন শুধু দুবার মাথা নেড়ে সায় দিলেন তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন শুধু কখনো কখনো সেই কন্ডাক্টের ট্যুরেও তাকে একটা সাংঘাতিক অ্যাক্সিডেন্ট ঘটে যায় অনুপম চমকে উঠল ওর বুকের ভেতরটা ছমছম করে উঠল কথাটা বোঝার চেষ্টা করলো ও আর অঞ্জলি একবার অনুপমের মুখের দিকে একবার স্বামীর মুখের দিকে তাকালো রনেনবাবু হঠাৎ হেসে উঠলেন কেমন একটা বিষণ্ন উদ্ভ্রান্ত হাসি বললেন কি জানি কখন অ্যাক্সিডেন্ট ঘটে যায় তাই ভাবলাম বাপ্প ঝুমঝুমকে কথা দিয়েছি সুর্গি পাহাড় ঘুরিয়ে আনব না তো অঞ্জলি স্বামীর দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে পড়ল জীবটা তখন চড়াই রাস্তা ধরে গো গো শব্দ করে উপরে উঠছে উঠছে তো উঠছেই রনবাবু এক একবার বলে উঠছেন ওই দেখো বাপ্পা ওই যে সবুজ সবুজ ওটা কায়নাইটের লেয়ার আবার কখনো ওই যে হলুদ হলুদ মাটি ওতে কত পারসেন্ট রক ফসফেট আছে জানো ঝুমঝুম হেসে উঠে বলে বাপি তোমার জিওলজি থামাও একটু দেখো দেখো গ্র্যান্ড দেখাচ্ছে পাহাড়টা দারুণ ওরা সবাই পিছন ফিরে তাকিয়ে ফেলে আসা পাহাড় ঢলটা দেখল সত্যি চোখ জুড়িয়ে যায় ধনুকের মতো বেঁকে অদৃশ্য হয়ে গেছে সরু পাথরের রাস্তাটা আর তার দুপাশে পাহাড়ের গাবে বেয়ে ঢলে পড়েছে জনারের ক্ষেত বুনো ধানের ক্ষেত সর্ষের ক্ষেত নানা রঙের যেন একটা টুকটুকে লাল শাড়ি মেলে রেখেছে কেউ রাস্তায় শুকোতে দিয়েছে কোনোটাই কালো কালো জংলা ধান কোনোটা লাল টুকটুকে কোনোটা হলদে সর্ষে কোনোটা তুলোর মতো সাদা রনেনবাবু বললেন ওই যে দেখছো ওগুলো পুনো ধান কালো ধান লাল ধান দেখেছো কখনো অনুপমার অঞ্জলি চোখাচোখি করে হাসি চাপলো পাহাড়ের ওপর উঠে তখন অনেকখানি সমতল পাহাড়টার চূড়া নেই তাই মাঝে মাঝে দু একটা সাঁওতাল পল্লী দেখা যাচ্ছিল পরিষ্কার ছিমছাম দু একটা মাটির ঘর সামনে উঠোন একটুখানি শাক সবজির ক্ষেত জিপটা স্পিডে এগিয়ে চলেছে বাঁক নিচ্ছে ছুটছে সামনের কাছের ভেতর দিয়ে রাস্তাটা দেখা যাচ্ছিল রাস্তার দুপাশের ঘন জঙ্গল হঠাৎ দূরে শাখ নদীটা দেখা গেল জল জল। কন্টেড টুর কথাটা ঠিকই বলেছেন অনুপম বাবু অনেকক্ষণ একেবারে চুপ করে গিয়েছিলেন বাবু। হঠাৎ কি ভেবে যেন বলে উঠলেন অনুপম বুঝতে পারলো ওর কথাটা এখন ওর মাথার মধ্যে ঘুরছে এতক্ষণ বোধহয় উনি কিছু ভাবছিলেন তাই চুপ করেছিলেন রনেনবাবু বেশ কিছুক্ষণ পরে বললেন আমিও তাই ভেবেছিলাম কিন্তু সামান্য একটা ভুলের জন্য হঠাৎ একটা দুর্ঘটনা ঘটে যায় বৈচিত্র্য বৈচিত্র্য বলছিলেন না তখন কিন্তু আমাদের চেয়ে অসহায় আর কেউ থাকে না অঞ্জলি এবার অনুযোগেশ্বরে বললে তুমি আবার ওই সব কথা শুরু করলে আর তখনই জীবটা দুপাশের বন জঙ্গলকে দুহাতে হঠাৎ যেন দুটো পর্দার মতো সরিয়ে দিয়ে একেবারে নদীটার পাড়ে এসে পৌঁছল কুয়াশা মাখা ঠান্ডা উদ্দূরের মধ্যে ঝুমঝুম চিৎকার করে উঠল লাভলি জিপ থামতে এই ঝুমঝুম এক লাফে নেমে পড়ল সকলের আগে বাপ্পা নামতেই ঝুমঝুম বললে বাপ্পা চলো দেখি কে আগে জল ছুঁতে পারে বলেই ছুটতে শুরু করলো পিছনে পিছনে বাপ্পাও ওদের দেখা দেখি হাসু ছুটল কিন্তু খানিকটা গিয়েই ও থেমে পড়লো তাকিয়ে রইল ওদের দিকে কিছুক্ষণ তারপর ফিরে এলো রণেনবাবু বললেন আমি টায়ার্ড। বলে ধীরে ধীরে হাঁটতে গিয়ে একটা গাছের গুড়িতে ঠেস দিয়ে বসে পড়লেন। বারে উনি কি একা একা বসে থাকবেন নাকি? অনুপম আর অঞ্জলি নদীর দিকে এগিয়ে যাচ্ছে দেখে অনিতা বলে উঠলো। এক মুহূর্ত থিমে পড়লো। তারপর কি ভেবে পড়ল চল হাসু, আমরা বরং ওখানে গিয়ে বসে। রনিবাবু যেখানটিতে বসেছিলেন, সেই দিকেই ফিরে গেল অনিতা আর হাসু। আর জলের দিকে যেতে যেতে অঞ্জলি দেখলে ঝুমঝুম আর বাপ্পা দুজনেই ছুটতে ছুটতে গিয়ে একেবারে জলের ধারে বালির ওপর ধপ করে বসে পড়ে হাসছে বাপ্পা একবার শটান শুয়ে পড়ল চিত হয়ে আবার পা ছড়িয়ে উঠে বসল ওদের দিকে তাকিয়ে মৃদু হেসে অঞ্জলি তাকালো অনুপমের দিকে অনুপম কৌতুকে হাসলে ওদের দিকে তাকিয়ে আমরা যা পারিনি ওরা যদি পারে আপনার আপত্তি আছে অঞ্জলি ধীরে ধীরে বলল আমি ওদের ঠিক বুঝি না বুঝতে পারি না শুধু মনে হয় ওরা আজকালকার ছেলেমেয়েরা খুব লাকি আমাদের মতো ইচ্ছে টুটি টিপে চলতে হয় না ওদের ছাই লাকি ওরা চটপট আলাপ করতেই জানে বন্ধু হয় প্রেম কি তা ওরা জানেই না ওরা যে কেন এমন হয়ে যাচ্ছে বুঝতে পারি না অনুপম গাঢ় গলায় বললে সকলেই ওদের দোষ দেয় আমি কিন্তু ওদের কোনো দোষ দেখি না আসলে আমরা যা হতে পারিনি তাই হওয়াতে চেয়েছি মনে মনে হয়তো তাই অঞ্জলি দূর থেকেই যেন স্নেহের দৃষ্টি বুড়িয়ে নিল ঝুমঝুম আর বাপ্পার উপর ওদের দুটিতে কিন্তু চমৎকার মানিয়েছে অনুপম কোনো কথা বলল না ও বুঝতে পারল অঞ্জলি স্বপ্ন দেখছে বাপ্পা আর ঝুমঝুমকে ঘিরে ও স্বপ্ন দেখতে চাইছে অনুপমের কিন্তু কেমন ভয় ভয় করতে লাগলো জুতো খুলে নদীর জলে পা ডুবাল ও মুখের ওপর এক আঁচলা জল ছিটিয়ে নিল আহ কি ঠান্ডা ওরা দুজনেই আবার ফিরতে শুরু করল আপনি এ কদিন একবারও গেলেন না আজ হাটে আপনাকে এত খুঁজলাম অনুপম অঞ্জলি শরীরের ওপর এক পলকের জন্য চোখ বুলিয়ে নিল কি লাভ বলো শুধু যন্ত্রণা কাল রাত্রিরে আমি একটু ঘুমোতে পারিনি একটু ঘুমোতে পেলে আমি আপনাকে অন্তত স্বপ্নে দেখতে পেতাম অনুভব হেসে উঠল অঞ্জলি পড়লে আগে আপনি অনেক রাত অব্দি পড়তেন পড়া শেষ করে এসে দাঁড়াতেন বারান্দায় আপনাকে একবারটি দেখে শোবার ঘরে চলে যেতাম না দেখতে পেলে ঘুম আসত না তুমি আগে আলো না নেভালে আমার ঘরের আলো নেভাতাম না আপনি যখন দরজা খুলতেন কিংবা জানলা বন্ধ করতেন শব্দটা আমার এখনো কানে লেগে আছে আমি ঠিক বুঝতে পারতাম আপনি কথা বলতে বলতে স্মৃতির মধ্যে ডুবে যাচ্ছিল অঞ্জলি হঠাৎ সচেতন হয়ে দ্রুত পায়ে চলতে শুরু করল রনেনবাবু অনিতা হাসু যেখানে গাছের ছায়া বসেছিল দিকে। অনুপম হঠাৎ বলে আর সময় নেই অঞ্জলি আর সময় নেই এই মনে পড়া মনে পড়া খেলা আমার কাছে অসহ্য লাগছে আমি তোমাকে কাছে পেতে চাই আমি তোমাকে একা চাই বলো বলো তুমি অঞ্জলি অনুপমের দিকে তাকিয়ে অবাক হয়ে গেল অনুপমের সমস্ত শরীর যেন আবেগে থরথর করে কাঁপছে অনুপমের চোখে দৃষ্টি যেন বদলে গেছে অঞ্জলি অবাক হয়ে বললে আমার তো কিচ্ছু চাই না আমি কিচ্ছু পেতে চাই না আমি শুধু দেখা পেতে চাই অনুপম হঠাৎ অমানসিক গলায় বলে উঠল আমি কুড়ি বছরের জমানো জ্বালা জুড়িয়ে নিতে চাই বলো অঞ্জলি বলো তুমি অঞ্জলিকে ভীষণ অসহায় দেখালো ও যেন হঠাৎ বড় দুর্বল হয়ে পড়েছে আর সময় নেই অঞ্জলি করুণ চোখ তুলে অনুপমের দিকে তাকালো চোখ নামালো মাটির দিকে পায়ের গতি থেমে গিয়েছিল ওর ধীরে ধীরে বললে আজ আপনাকে ফিরিয়ে দেওয়ার মতো মনের জোরা নেই আমার গলার স্বর কান্না হয়ে গেল অনুপমের সমস্ত শরীর তখন একটা নাচের বাজনা হয়ে গেছে অঞ্জলি চাপা গলায় কিছু বলল অনুপম সায় দিল বুধবার বুধবার একটা শব্দ একটা দিনের নাম ওর শরীরের রক্তের মধ্যে নিচে বেড়াতে লাগল দ্রুত পায়ে হাঁটতে শুরু করলরা দুজনেই হয়তো বা উত্তেজনায় অনুপম দ্রুত হাঁটতে হাঁটতে একবার বাপ্পার ঝুমঝুমের দিকে ফিরে তাকাল দেখলো ঝুমঝুম আর বাপ্পা ভিজে বালি নিয়ে একটা বালির ঘর তৈরি করছে বালির ওপর বসে খুব বড় একটা ঘর কিন্তু বালির ঘর বুধবার বুধবার নিজের কথাটাই বারবার অঞ্জলির কানের কাছে প্রতিধ্বনি তুলল এই দিনটির জন্যই ও অধীর আগ্রহে প্রতীক্ষা করেছিল তোমাকে কাছে পেতে চাই তোমাকে একা চাই অনুপমের এই কাতর প্রার্থনার বুকের মধ্যে রক্তের স্রোত চঞ্চল করে দিয়েছিল ওর সমস্ত শরীর কেঁপে কেঁপে উঠেছিল কুড়ি বছর ধরে অঞ্জলির নিজেরই প্রার্থনা যে বারবার মনে মনে বলেছে তোমাকে কাছে চাই তোমাকে একা চাই ও তো জানতো বলেই এই কথাটা উচ্চারণ করতে ভয় পেয়েছে ও তো জানতো বলেই এ কথা উচ্চারিত হওয়ার সঙ্গে সঙ্গে ভয় পেয়েছে তারপর নিজেই এই দিনটির জন্যে অধীর আগ্রহে অপেক্ষা করেছে কিন্তু নির্দিষ্ট দিনটিতে ওর সমস্ত শরীর ভয়ে আনন্দে উত্তেজনায় থরথর কেঁপে উঠেছে মনে মনে বলে উঠেছে আমি চাই না চাই না এই পার্থিব সুখ আমাকে তুমি ক্ষমা করো আমাকে দুঃখ নিয়ে বাঁচতে দাও না পারেনি অনুপমকে ব্যথার মধ্যে বিষাদের মধ্যে ফিরিয়ে দিতে পারেনি আমি পাপের মধ্যে ডুবে যাচ্ছি তুমি আমাকে বাঁচাও আমি স্বপ্নের মধ্যে ঘুমোতে চেয়েছিলাম তুমি আমাকে ঘুমের মধ্যে জাগিয়ে দিও না পারেনি অঞ্জলি নিজেকে বেঁধে রাখতে পারেনি আমি কি অন্যায়ের মধ্যে বেঁচেছিলাম নাকি অন্যায়ের মধ্যে বাঁচতে চলেছি হঠাৎ মনের মধ্যে একটা শব্দ ঘুরতে শুরু করেছে অসতী অসতী অঞ্জলি ভাবলে আমি কি অসত্যি ছিলাম না অসতি হতে চলেছি আমি কুড়ি বছর ধরে মনে মনে একজনের সঙ্গে সহবাস করে এসেছি আমি কখনো কি স্বপ্নেও তাকে স্পর্শ করেছি আর একজন বাস করেছে সে কখনো কি আমার মন ছুতে পেরেছে আমি স্বামী বলে যাকে স্বীকার করে এসেছি প্রতিদিন প্রতি মুহূর্ত আমি যে তার মধ্যে বারবার সেই স্মৃতির মানুষটিকে খুঁজতে চেয়েছি অঞ্জলি ভয় কিসের তুমি তো এতদিন অসত্যই ছিলে পাপের মধ্যে ডুবেছিলে অন্ধকারের মধ্যে উদ্ভ্রান্তের মতো হেসে উঠে যেন নিজেকেই বলেছিল অঞ্জলি কাছে কাছে আরো কাছে অনুপমের কথাগুলো ওর কানের কাছে দৈববাণীর মতো শুনিয়েছিল ওকে বুকের মধ্যে টেনে নিয়ে আলতো হাতে চিবুক তুলে ধরেছিল অনুপম ওর মুখের উপর মুখ নেমে এসেছিল অঞ্জলি সারা দেহে একটা শিহরণ খেলে গিয়েছিল একটা অদ্ভুত আনন্দ ভয় কি যেন হারানোর অবদ্ধ বেদনা কি এক সুখের উল্লাসে ওর দুটি চোখ অশ্রুষিক্ত হয়ে উঠেছিল আর সেই অশ্রুর স্পর্শ পেয়ে অনুপম বলে উঠেছিল অঞ্জলি ছি তুমি কাঁদছ আমি চাই না তোমাকে ব্যথা দিয়ে আমি কিছুই চাই না উদ্ভ্রান্তির মতো হেসে উঠেছিল অঞ্জলি না না কাঁদিনি হি দেখুন আমি কাঁদিনি চোখের জল মুছে ও আবছা অন্ধকারে মুখ তুলে তাকিয়েছিল ও অনুপমের মুখ দেখতে পেল না অস্পষ্ট মুখ অনুপম মুখ দেখতে পেল না অস্পষ্ট মুখ দুজনে দুজনের চোখ দেখল ক্ষীণ আলোর অস্পষ্টতায় অঞ্জলির মনে পড়ল মনে মনে বলল তুমি কতটুকু ব্যথাই বা দিতে পারো কতটুকু দুঃখ আমি তোমাকে অনেক বেশি দুঃখ দিয়েছি আমার বিয়ে ঠিক হয়ে গেল হঠাৎ আমি সারা দিন কাঁদলাম সবাই আনন্দ করে স্বপ্ন দেখে ওই দিনটির অথচ কেন জানি না আমি শুধু কাঁদলাম আমার শুধু মনে হল একজন আমাকে ভালোবাসতে চেয়েছিল আমি তাকে বার বার ফিরিয়ে দিয়েছি অঞ্জলি তুমি আমাকে অনেক দুঃখ দিয়েছিলে দুঃখের স্মৃতি নিয়ে এতদিন কেটে গেছে আজকের এই স্মৃতি নিয়ে জীবন কাটিয়ে দেব। আপনি যে আমাকে আরো বড় দুঃখ দিয়েছিলেন দুঃখ আমি ভেবেছিলাম বিয়ের আগে আপনার সঙ্গে দেখা করব। ক্ষমা চেয়ে নেব আজকের এই দিনটা আপনাকে সেদিনই দিতে চেয়েছিলাম অনুপম আবছা অন্ধকারের মধ্যে এই অঞ্জলিকে আদর করতে করতে তার গালে মুখ ঘষতে ঘষতে তার চোখে চিবুকে গালে কপালে রেশমের মতো নরম চুলে পাগলের মতো অসংখ্য চুমু খেতে খেতে বললে অপমান লোকভার জন্যে আমি পালিয়ে গিয়েছিলাম অঞ্জলি জানি জানি আপনাকে আমি তন্ন তন্ন করে খুঁজেছিলাম আমার চোখ সেই কটি দিন সব সময় আপনাকে খুঁজে বেড়াতো তারপর লজ্জার মাথাকে একদিন বিলুকে চুপি চুপি জিজ্ঞেস করলাম উত্তর শুনে আমি ঝরঝর করে কেঁদে ফেলেছিলাম বুকের কাছটিতে অঞ্জলিকে টেনে এনে নিজের বুকের মধ্যে তার শুনতে অনুপম বললে আমি আর পালাতে চাই না অঞ্জলি এখন আমরা যত চলে যাই না কেন সব সময় সঙ্গে সঙ্গে থাকব অঞ্জলি প্রতিধ্বনি তুলল সব সময় সমস্ত ঘটনাটা স্বপ্নের মতো মনে হচ্ছিল অঞ্জলির ও যেন মেঘের মতো হালকা হয়ে গেছে পালকের মতো নরম ও যেন ভেসে বেড়াচ্ছে ভেসে বেড়াচ্ছে কোথায় জানে না একটি একটি করে গত সন্ধ্যার প্রতিটি দৃশ্য ও যেন রোমন্থন করছিল অনুপমের প্রতিটি কথা তার স্পর্শ যেন এখনো অঞ্জলির শরীরে স্নানের আনন্দের মতো লেগে রয়েছে আয়নার সামনে দাঁড়িয়ে ও একবার বুকের রক্তিম চিহ্নটুকু দেখল ওর সমস্ত মুখ সুখের হাসিতে উজ্জ্বল হয়ে উঠল বাড়িতে এখন একা একা ঝুমঝুম তার সাইকেল নিয়ে বেরিয়ে গেছে বিপিন কাছের ওই চায়ের দোকানে বসে তাস খেলছে সারা দুপুর লোকটা বসে বসে তাস খেলে স্বামীর কথা একবার মনে পড়ল সে এখন কপার হাউসের আপিসে স্বামীর কথা মনে পড়তেও কেমন যেন শিউরে উঠল মুহূর্তের জন্য ও বিমর্ষ বোধ করল গত রাত্রে স্বামীর পাশে একই বিছানায় শুয়ে থাকতে থাকতে ও কেমন শিউরে শিউরে উঠছিল মাত্র এক ফুট তফাতের মানুষটার কাছ থেকে ও যেন অনেক অনেক দূরে সরে গেছে সে কথা ভেবে দুপুরে আয়নার সামনে দাঁড়িয়েও একবার উচ্চারণ করল শরীর একটা ছোট্ট শব্দ ওর কানে ঈশ্বরীর মতো শোনাল আর ঠিক তখনই বাইরের ফটকের দিকে একটা হই হৈ শব্দ শুনতে পেল অঞ্জলি ও ভাবতেই পারেনি ওর সুখের মুহূর্তে ওর জন্য কোনো দুর্ঘটনা অপেক্ষা করে আছে হট্টগোল শুনে অঞ্জলি দ্রুত পায়ে এগিয়ে গেল বাগানের দিকে দুস্তর উৎকণ্ঠা নিয়েও ছুটে গেল না না চিন্তার কিছু নেই বাবু একটু মাথা ঘুরে পড়ে গিয়েছিলেন একজনকে তাড়াতাড়ি বলে উঠলো অঞ্জলিকে দেখতে পেয়ে অঞ্জলি ছুটে গিয়ে উৎকণ্ঠায় জিজ্ঞেস করলো কি হয়েছে কি হয়েছে ওরা তিন চারজন মিলে রনেনবাবুকে গাড়ি থেকে নামালো ধরাধরি করে রনেনবাবু তাদের বিরত করার চেষ্টা করে নিজেই ধুকতে ধুকতে হেঁটে এলেন ঘরের মধ্যে এসে বিছানায় শুয়ে পড়লেন একজন বলে একটু মাথা ঘুরে গিয়েছিল ডাক্তারকে খবর দেওয়া হয়েছে মানুষটা গত রাত্রে যার পাশে শুয়ে মনে হয়েছিল অনন্ত দূরত্বে চলে গেছে অঞ্জলি সেই মানুষটারই বুকের কাছে ঝাঁপিয়ে পড়ল ওর দু চোখের দুকুল তখন জলে ভেসে যাচ্ছে বলো বলো ছুক করে থেকো না কি হচ্ছে তোমার কি কষ্ট হচ্ছে বলো রনেনবাবু ক্লান্তিতে মাথাটা পাশ ফেরালেন অঞ্জলি দেখল সারা মুখে কপালে ঘাম ঘাম শাড়ির আঁচল দিয়ে সযত্নেও ঘাম মুছে দিল মুখের কাছে মুখ নামিয়ে নিয়ে গিয়ে প্রশ্ন করলো কষ্ট হচ্ছে তোমার শার্টের বোতাম খুলে দিয়ে বুকের উপর হাত পোলাল আর অসহায়ের মতো কি একটা চাপা ব্যথার চোখে রনেনবাবু তাকালেন অঞ্জলির মুখের দিকে কোনো কথা বললেন না শুধু হাতখানা বুকের উপর এনে অঞ্জলির হাতখানা মুঠো করে ধরতে চেষ্টা করলেন পারলেন না অঞ্জলি দেখল স্বামীর দু চোখের কোণে দুবিন্দু অশ্রু চিকচিক করছে চোখের পাতা বন্ধ করতেই বিন্দু দুটো গড়িয়ে পড়ে চোখের খাঁজে আটকে গেল দুটি নরম আঙুলে সেটুকু মুছে নিল অঞ্জলি তারপর শাড়ির আঁচলে নিজের চোখ মুছল ঝুমঝুম ঘুমিয়ে পড়েছিল সারা দুপুর কোনো কিছু করার থাকে না তাই কখনো ছবির পত্রিকার পাতা উল্টায় কখনো গল্পের বই পড়ে বই পড়তে পড়তেই কখন ঘুমিয়ে পড়েছিল হই চই শুনেও উঠে এলো প্রথমটাও কিছুই বুঝতে পারেনি বাপির আপিসের লোকদের দেখে একটু অবাক হয়েছিল মার মুখের দিকে তাকিয়ে দেখল বিছানায় শোয়ানো বাপির মুখের দিকে কিন্তু জিজ্ঞেস করতে বাঁধল ওর ঠিক সেই সময় বাপ্পা ছুটতে ছুটতে এসে হাজির হলো তখনও ও রাস্তায় কার কাছে খবর শুনেই ছুটে এসেছে হাঁপাতে হাঁপাতেই উৎকণ্ঠিত স্বরে প্রশ্ন করল কি হয়েছে মাসিমা অঞ্জলি চোখ তুলে তাকালো একবার বিষণ্ন দৃষ্টিতে কোনো কথা বলল না শুধু হাতখানা উল্টে দিয়ে একটা হতাশ ভঙ্গি করল বলতে চাইল কি জানি ডাক্তার ডাক্তার সেনকে খবর দিয়েছেন বাপ্পা লোকগুলির দিকে তাকিয়ে বললে তারপর নিজেই বললে আমি যাচ্ছি আমি যাচ্ছি বলে ছুটে বেরিয়ে যাচ্ছিল ঝুমঝুম দুশ্চিন্তার মুখ নিয়ে ওর পিছনে পিছনে আসতেই বাপ্পা হঠাৎ থেমে দাঁড়িয়ে ওর কাঁধে খুব আস্তে করে হাতটা বলতে ভয় পেও না কিংবা ওই কিছু একটা হয়তো কোনো শান্তনার কথা কিন্তু কিছুই বলতে পারলো না ছুটে বেরিয়ে গেল ওকে যতক্ষণ দেখা গেল ঝুমঝুম কেমন একটা ভরসার চোখ নিয়ে তাকিয়ে রইল তারপর ধীরে ধীরে আবার ঘরটিতে এসে ঢুকলো খাটের এক কোণে গিয়ে বাজুটা ধরে দাঁড়িয়ে রইল বাপির মুখের দিকে এক দৃষ্টি তাকিয়ে ওর মাথার মধ্যে তখন একটাই কথা ঘুরছে স্ট্রোক 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 কথাটা অনেকবার শুনেছে একটা অস্পষ্ট ধারণা আছে শুধু ওর মনে তখন একটাই প্রশ্ন বাপির কি স্ট্রোক হয়েছে কাউকে জিজ্ঞেস করতে পারল না স্ট্রোক হলে তো মানুষ অনেক সময় মারা যায় ঝুমঝুমের এক বন্ধুর বাবার স্ট্রোক হয়ে হঠাৎ মারা গিয়েছিলেন তারপর থেকে অমন হাসি খুশি আর স্ফূর্তিবাজ মেয়েটা রাতারাতি বদলে গিয়েছিল কেমন অসহায় লাগতো তাকে কেমন একটা বিষাদের ছায়া মাখানো থাকতো তার মুখে চোখে সেই কথাটা মনে পড়তেই ঝুমঝুমে অসহায় লাগলো কিছুক্ষণের মধ্যেই একটা গাড়ি দাঁড়ানোর শব্দ হলো গেটের সামনে সবাই উদ্গ্রীব হয়ে সেদিকে এগিয়ে গেল ঝুমঝুম দেখলো গাড়ি থেকে বাপ্পা নামলো বাপ্পার পিছনে পিছনে ডাক্তার ব্যাগটা হাতে নিয়ে বাপ্পা পথ দেখিয়ে নিয়ে এলো অঞ্জলি তখনও ঠায়ে বসে আছে স্বামীর পাশে ডাক্তারের মুখের দিকে করুণ প্রার্থনা দৃষ্টিতে তাকিয়ে সে উঠে দাঁড়ালো সবাই চুপচাপ ডাক্তার সেন পরীক্ষা করতে করতে জানতে চাইলেন কি হয়েছিল কে একজন বললে অনেকক্ষণ ধরে পরীক্ষা করে স্বস্তির মৃদু হাসি ফুটল ডাক্তার সেনের মুখে না ভয়ের কিছু নয় একটা ইঞ্জেকশন দিলেন একটা প্রেসক্রিপশন লিখলেন ওষুধ চাপ এখানে পাবেন না কেউ জামশেদপুর গিয়ে বাপ্পা বলে উঠল আমি যাচ্ছি আমি যাচ্ছি ঝুমঝুম বাপ্পার দিকে তাকালো ওর সমস্ত মুখ একটা স্বস্তির আর্পা বললে ট্রেন কখন ট্রেনের সময় কে একজন বলে বাসে চলে যান হলুদ পুকুরে বদলে অঞ্জলি উঠে গিয়েছিল বাপ্পার কথা শুনে ব্যাগটা বের করে এনে কোন রকমে ঝুমঝুমের হাতে দিল টাকা পয়সা বাড়ি আসবাব সব যেন ওর কাছে অর্থহীন হয়ে গেছে চোখের সামনে শুধু একটি মানুষ স্বামী চোখের সামনে শুধু একটি দৃশ্য অসুস্থ স্বামী একে একে ডাক্তার আপিসের লোকজন চলে গেল কে একজন বললে চিন্তা করবে না দরকার হলেই ডাকবেন আমাদের ঘরখানা হঠাৎ খাঁ খাঁ করে উঠল অঞ্জলি স্বামীর মুখের কাছে মুখ নামিয়ে প্রশ্ন করলে কষ্ট হচ্ছে তোমার বাপ্পা পেরিয়ে এলো সঙ্গে সঙ্গে ঝুমঝুম বাপা হঠাৎ বলে তুমি ভেবো না আমি নিজে গিয়ে খবরটি আসবো মাসিমাকে বাপা লম্বা লম্বা পা ফেলে চলে গেল সেদিকে তাকিয়ে ঝুমঝুমের হঠাৎ মনে হলো বাপ্পা যেন অনেক বড় হয়ে গেছে নির্ভর করবার মতো একটা গোটা মানুষ সন্ধ্যের দিকে খবর পেয়েই অনুপম আর অনিতা এলো অনুযোগ করলো অনুপম অঞ্জলি আমাদের তো আগেই একটা খবর দেওয়া উচিত ছিল তোমার অঞ্জলি কোনো উত্তর দিল না অনুপমের দিকে ও তাকাতে পারছিল না ওর মনের মধ্যে তখন একটা দ্বিধা দ্বন্দ্বের ঝড় বইছে ওর কেবলই ইচ্ছে হচ্ছিল অনুপম উঠে যাক চলে যাক ওর চোখের আড়ালে সরে যাক অনুপম দেখতে চাই দেখতে চাই দেখতে চাই অঞ্জলি বারবার এই কথাটা বলেছে অনুপমকে আমি আর কিছুই চাই না শুধু দেখতে চাই আপনাকে আজ ওর মনের গভীর থেকে একটা প্রচন্ড বিতৃষ্ণা যেন চিৎকার করে বলতে চাইছে দেখতে চাই না দেখতে চাই না আপনি আমার চোখের সামনে থেকে সরে যান এক পলকের জন্য গত সন্ধ্যার একটি অন্তরঙ্গ দৃশ্য একবার অঞ্জলির মনের কোণে উঁকি দিতেই ওর মুখ বিবর্ণ হয়ে গেল অঞ্জলির মনে হলো আমি তো পাপে ডুবতে চাইনি আমি শুধু স্মৃতিকে জাগাতে চেয়েছিলাম অঞ্জলি অনুপমের দিকে তাকাতে পারছিল না রাগ বিরক্তি লজ্জা ছাপা দেবার আপ্রাণ চেষ্টা করছিল স্বামীর পাশটিতে ও স্থানুর মতো বসেছিল অনুপমদের আসতে দেখেও নড়ল না তাকালো না ওদের দিকে একসময় অনুপমের দিকে না তাকিয়েই বলে উঠল আপনি চলে যান রাত অনেক হলো নিতান্তই একটা সৌজন্যের মতো শোনালো কথাটা কোনো আন্তরিকতা নেই যেন কিংবা কথাটার মধ্যে কোথায় যেন একটা বিষাক্ত কাঁটা আছে চুপচাপ বসে রইল অনুপম ও দেখল পরম যত্নে ভিজে তোয়ালে দিয়ে স্বামীর কপালের ঘাম মুছে দিল অঞ্জলি চাপা গলায় কি যেন জিজ্ঞেস করল গরম দুধ এনে একটু একটু করে খাওয়ালো। আর সেই সময় অঞ্জলির মুখে এমন একটা স্নিগ্ধ অসহায় পবিত্রতা দেখতে পেল যা অনুপম কোনোদিন দেখেনি ওর হঠাৎ মনে হল অঞ্জলির কাছ থেকে অনেক দূরে সরে গেছে আরো কাছে আসবে মনে করে অনুপম ওর শরীরের কাছে আসতে চেয়েছিল শরীরকে কাছে পাওয়ার পর এখন যেন অচেনা মানুষ হয়ে গেছে মাত্র একটি ছোট্ট ঘটনায় আপিসের একজন আবার দেখা করতে এলেন অনিতা অঞ্জলিকে একবার বললে বলো তো আমি এখানে থেকে যাই তুমি ভাই একা মানুষ অনুপম বলে। আমি আমার তো কি বলতে ও স্পষ্ট করে বলতেই পারলো না তার আগেই অঞ্জলি বলে উঠলো না না কিছু দরকার হবে না বিপিন আছে ঝুমঝুম বলে উঠল বাপ্পা তো ফিরল বলে বরং বাপ্পা আসলে ভিতরে ভিতরে অঞ্জলি অস্থির হয়ে উঠছিল ওর কাছে অনুপমের উপস্থিতিটাই তখন অসহ্য কেবলই মনে হচ্ছিল উঠে যাক চলে যাক দৃষ্টির আড়ালে সরে যাক অনুপম অঞ্জলি কিছুক্ষণ পরেই অনিতাকে বললে হাসুকে একা রেখে এসেছ তোমরা ভাই চলেই যাও দেরি করো না ওরা সত্যি সত্যি শেষ পর্যন্ত উঠে চলে এলো আসার সময় অনুপম আবার দরকার হলে খবর কিন্তু বললে অঞ্জলি আর অনুপম চলে যেতেই ওর নিজেকে কেমন বিশুদ্ধ মনে হলো যেন একটা বিবেকে রায়না ওর চোখের সামনে থেকে সরে গেল এখন ঘরের মধ্যে ওরা তিনজন রনেনবাবু অঞ্জলি ঝুমঝুম বড় ঘরখানার এক কোণে একটা আরাম কেদারা পাশের প্যারিস্টালের উপর একটা সিল্কের রঙিন ঝালর দেওয়া নরম আলো সমস্ত ঘরময় মৃদু জ্যোৎস্নার মতো আলোর আভা ছড়িয়েছে পাশে আরাম কেদারায় পা গুটিয়ে চুপচাপ বসে আছে ঝুমঝু সেই চঞ্চল অস্থির মেয়েটা হঠাৎ যেন নিস্তব্ধ স্থির অঞ্জু অস্ফুটে ডাকলেন বাবু পাশেই বসেছিল অঞ্জলি উদগ্রীব হয়ে মাথা নিচু করল কিছু বলবে আমার কোনো অসুখ হয়নি অঞ্জু ধীরে ধীরে একটা দীর্ঘশ্বাসের মতো কণ্ঠে রনেনবাবু বললেন স্বামীর বুকের ওপর একটা হাত রেখে অঞ্জলি বললে জানি তুই কথা বলো না লক্ষ্মীটি চুপ করে থাকো রনেনবাবু একটুখানি চুপ করে রইলেন হাতের মধ্যে অঞ্জলির হাতখানা মুঠো করে শক্ত করে ধরবার চেষ্টা করলেন ভেঙে পড়া গলায় বললেন তোমাকে বলতে পারছিলাম না কয়েকদিন ধরেই বলবো বলবো ভাবছিলাম অঞ্জলি এই কান্নার স্বরে বলে উঠল চুপ করো এখন তোমার যত ইচ্ছে বলো যা ইচ্ছে বলো এখন তুমি চুপ করে থাকো একটু না না কান্নার মতো শোনালো রনেন বাবুর গলা বলে উঠলেন আমি খুব দুশ্চিন্তার মধ্যে ছিলাম খুব একটা অপমানের মধ্যে দিন কাটছিল আমার আহ তুমি চুপ করো ঝুমঝুয়ের কথা ভুলে গিয়ে দু হাতে স্বামীকে আঁকড়ে ধরে থামাতে চাইল অঞ্জলি বাবু থামলেন না বললেন তোমাদের উপর আমি কি যে অবিচার করলাম নিজের আত্মসম্মানের কথা ভাবতে গিয়ে কেন ভাবছ তুমি তোমার আত্মসম্মান আমি আর একটুও নষ্ট হতে দেবো না রানেনবাবু চুপ করে রইলেন এক মুহূর্ত তারপর বললেন আমার কোনো অসুখ হয়নি অঞ্জু আমি আমি আমার ভুলের জন্য নাকি কোম্পানির কয়েক লক্ষ টাকা লোকসান হয়ে গেছে অঞ্জলি অবাক হয়ে তাকালো স্বামীর দিকে কি বলছো তুমি সব কথা এখন থাক না না আমি অপমানিত বোধ করছিলাম প্রতিদিন আমি রেজিগনেশন দিয়েছিলাম সহ্য করতে না পেরে অ্যাকসেপ্ট আমার পায়ের তলায় মাটি নেই অঞ্জু অবাক চোখে বিস্ফারিত চোখে স্বামীর মুখের দিকে তাকিয়ে রইল অঞ্জলি আরাম কেদরা থেকে নিঃশব্দে উঠে দাঁড়ালো চুম চুম সেও অবাক হয়ে গেছে যেন এরকম একটা কথা কোনোদিনও শুনিনি শোনেনি শুনতে হবে ভাবিনি কথাটার কি অর্থ যেন ঠিক বুঝতে পারছে না অঞ্জলি শুধু হতাশ হবে বলল কি বলছো তুমি যা শুনেছি সব যেন স্বপ্নের মতো মনে হল যেন কোনো গুরুত্ব নেই কথাটার শুধু একটা প্রলাপ স্বামীর চাকরি নেই পায়ের তলায় মাটি নেই অঞ্জলি ভাবতেই পারছে না কথাটার কি অর্থ হঠাৎ বাইরে থেকে একটা পায়ের শব্দ এলো কেউ একজন অন্ধকারে রাস্তার মোরম মারিয়ে আসছে এদিকে ঝুমঝুম ওই শব্দে যেন সংবিত ফিরে পেল দ্রুত পায়ে বাইরে এলো একটা ঠান্ডা হাওয়ার কনকনানি ওর সমস্ত শরীরে হাত বুলিয়ে গেল দরজার সামনে এসে দাঁড়ালো ঝুমঝুম তাকালো রাস্তার দিকে হ্যাঁ বাপ্পা বেচারা বাইরের প্রচন্ড শীতে কাঁপতে কাঁপতে দ্রুত পায়ে অন্ধকারের মধ্যে দিয়ে এগিয়ে আসছে এগিয়ে আসছে একটা সিলুট ছবির মতো লাগছে ওকে বেচারি ঝুমঝুমের মন বলে উঠলো ভ্যাচারি ওকে যাবার সময় একটা গরম চাদর দিইনি ওর ভীষণ মায়া হলো বাপ্পার উপর কিন্তু পরক্ষণেই বাপীর কথা মনে পড়ল পায়ের তলায় মাটি মাটি নেই বাপ্পা ততক্ষণে গেট পার হয়ে উঠে আসছে বারান্দায় ঝুমঝুম কি যেন বলতে চাইল গলার স্বর আটকে গেল ঠান্ডায় এতখানি পথ এসে শীতে কাঁপতে কাঁপতে বাপ্পা বারান্দায় উঠতেই ঝুমঝুম ছুটে গিয়ে ওকে একটা গরম চাদরের মতো সমস্ত শরীর দিয়ে ভেঙে পড়া কান্নায় জড়িয়ে ধরল কি যেন বলতে চাইল বলতে পারল না অসুখ অসুখ অসুখের মধ্যে দিয়ে কয়েকটা দিন পার হয়ে গেল বাবু একটু সুস্থ হয়ে উঠেছেন কিন্তু অঞ্জলি রাতারাতি সম্পূর্ণ বদলে গেছে যেন বন্দর হারানো একটা সুদৃশ্য ছোট্ট জাহাজ ভাঙা মাস্তুল নিয়ে ঢেউয়ের মাথায় ভেসে বেড়াচ্ছে অনুপম সকাল সন্ধ্যা বারবার এসেছে ও শুধু জানে রনেনবাবু হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়েছিলেন মাথা ঘুরে পড়ে গিয়েছিলেন অঞ্জলির জন্য তাই বেদনাবোধ না করে পারেনি ওর কেবলই ইচ্ছে হয়েছে যেকোনো ভাবে অঞ্জলির এই বিপদের সময় পাশে এসে দাঁড়াতে ও মনে মনে চেয়েছে অঞ্জলি ওর ওপর কোন দায়িত্ব দেবে ওর ওপর নির্ভর করবে অথচ অঞ্জলি শুধু এড়িয়ে যেতে চাইছে কেন অনুপম বুঝতে পারেনি ও তো শরীরের কাছে আসতে চেয়েছিল শুধু মনের কাছাকাছি আছে এই স্বীকৃতিটুকু পাবার জন্য শরীর তো এক ধরনের স্বীকৃতি অঞ্জলি সেটুকু বুঝতে পারছে না কেন ও বুঝতে পারছে না অঞ্জলির কাছে ও আজ মিথ্যে হয়ে গেছে যার উপর দাঁড়িয়ে স্বপ্ন দেখতে চেয়েছিল অঞ্জলি সেই মাটি আজ পায়ের তলা থেকে সরে গেছে ভবিষ্যতের কথা ভাবতে পারছে না ও ঝুমঝুমের মুখের দিকে তাকাতে পারছে না শরীরের নদীতে স্নান করতে এসে সেদিন ঝুমঝুমের মুখের দিকে তাকাতে পারেনি আজ জীবনের চরম অনিশ্চয়তার সামনে দাঁড়িয়ে ও কারোর মুখের দিকেই তাকাতে পারছে না এখন মনে হচ্ছে স্মৃতি শুধুই একটা সুখবিলাস এখন মনে হচ্ছে স্বামী ওকে যে নিশ্চয়তা দিয়েছিল সেই নিরাপত্তাকেই ও ভালোবেসে এসেছে সেই নিশ্চয়তার মধ্যেই স্বামীর প্রতি ভালোবাসা লুকিয়েছিল ও কোনোদিন জানতে পারেনি সেই ভালোবাসা ঝুমঝুমের ভবিষ্যৎ বাপির চাকরি নেই বাপির চাকরি নেই কথাটার কি অর্থ ও ঝুমঝুম ঠিক এখনো বুঝতে পারছে না শুধু বাপীর মুখের দিকে তাকিয়ে মার মুখের দিকে তাকিয়ে ওর মনে হয়েছে সাংঘাতিক কিছু একটা ঘটে গেছে একদিন সব সময় বাপ্পা কাছে কাছে থেকেছে ঝুমঝুমের মনে হয়েছে যেন ওদের জন্য উৎসর্গ করে দিতে চাইছে বাপ্পা নিজেকে সেই শীতের রাতটা চোখের সামনে বার বার শীতে কাঁপতে কাঁপতে ক্লান্ত একটা মানুষ ফিরেছে ভেঙে পড়া শরীর নিয়ে বাপ্পার কথা ভাবলেই বুকের মধ্যে একটা অসচ্ছ ব্যথা বাপ্পা হঠাৎ বলে ঝুমঝুম তুমি শুধু মুখ গম্ভীর করে সারাক্ষণ বাড়িতে বসে থাকছো তুমি শেষে একটা অসুখ বাঁধিয়ে তুলো না অঞ্জলির কানে গেল কথাটা ও ঝুমঝুমের দিকে তাকালো বললে যা ঝুমঝুম তোরা একটু বেরিয়ে কদিন তো বাড়ির মধ্যেই আটকে আছিস বাপ্পা তাকালো ঝুমঝুমের দিকে ঝুমঝুম একটুক্ষণ চুপ করে থেকে উঠে গেল শাড়ি বদলে এসে বললে চলো মিঠের রোদ্দুরে হাঁটতে হাঁটতে ওরা অনেক দূর চলে এলো রাখা মাইন্সের রাস্তা ধরে বেশ খানিকটা এসে ঝোপ জঙ্গলের মধ্যে দিয়ে ধসে পড়া বাড়ির নিঃসঙ্গ শ্যাওলা ধরা পাঁচিলের ফাঁকে ফাঁকে এলোমেলো ভাবে ঘুরে বেড়ালো তারপর একসময় হঠাৎ থেমে দাঁড়িয়ে বললে সেদিন তো ভাই বলেছিলাম না আমার কিছু ভাবতে ইচ্ছে করে না কারো কথা ভাবতে ইচ্ছে করে না বলেছিলে কিন্তু তুমি অকারণ শুধু বাপীর কথা ভাবছ মেসমশাই তো ভালো হয়ে উঠেছেন হঠাৎ কেঁদে উঠল ঝুমঝুম ও চোখ মেলে তাকালো মুখের দিকে বাপ্পা দেখলো ওর দু চোখে জল টলমল করছে ওর ভাসা চোখ চেয়ে বললে তুমি কিচ্ছু বুঝতে পারো না আমি কদিন সব সময় শুধু তোমার কথা ভেবেছি যতবার চেষ্টা করেছি তোমার কথা ভাববো না ততই তোমার কথা বেশি করে মনে পড়েছে বাপ্পা অবাক হয়ে মুখের দিকে তাকালো হঠাৎ ওর সমস্ত মুখ উজ্জ্বল হয়ে উঠল ঝুমঝুম তুমি সত্যি বলছ। ঝুমঝুম স্থির চোখে তাকিয়ে রইল বাপ্পার মুখের দিকে তুমি একবারও ভেবেছো আমার কথা তুমি তো শুধু কর্তব্য করে গেছো ভালো ছেলের মতো তুমি ঘুমোতে চাওনি বলে আমি সারা রাত জেগে কাটিয়েছি তুমি শীতে কাঁপতে কাঁপতে এলে সেদিন তোমার কষ্ট দেখে আমি একটা গরম জামাও পরিনি বাপ্পা ধীরে ধীরে বললে আমার তো কতবার বলতে ইচ্ছে করেছে সাহস হয়নি ভেবেছি তুমি হেসে উড়িয়ে দেবে আমি চোখ বুঝলেই তোমার মুখ দেখতে পাই ঝুমঝুম ঝুমঝুমের চোখের জল হেসে উঠল ভাঙা পাঁচিলটা রাস্তা আড়াল করে আছে একটা সাঁওতাল ছেলে বাঁশি বাজাতে বাজাতে চলে গেল বাপ্পা বললে তোমার চোখে জল ঝুমঝুম মুছে ফেলো তুমি মুছে দাও বাপ্পা এক মুহূর্ত চুপ করে দাঁড়িয়ে রইল কি করবে ভেবে পেল না ঝুমঝুম আবার বললে তুমি মুছে দাও আমার চোখের জল সব সময় তুমি মুছে দেবে বাপ্পা পরম আদরে ওকে কাছে টানল ওর দুটি চোখের ওপর ঠোঁট ঠেকিয়ে চোখের জল মুছে নিল ঝুমঝুম হঠাৎ যেন ভীষণ লজ্জা পেয়ে গেল ও মাথা নিচু করে ধীর পায়ে হাঁটতে শুরু করল বাপ্পা নিজেও তখন লজ্জা পেয়ে গেছে অস্বস্তি চাপা দেবার জন্যে বলে চলো মাসিমা একা আছেন হঠাৎ যদি ঝুমঝুম আর চোখে তাকালো একবার ঠোঁটের কোণে চাপা হাসি তোমার শুধু কর্তব্য আর কর্তব্য ডাক্তার ওষুধ ইনজেকশন ফল তুমি একটা ঘড়ির কাঁটা বাপা হাত বাড়ি হাতটা ধরল বলে সব কিছুর মধ্যেই তো তুমি আছো। ঘড়ির সব ঘরগুলোতেই যে তুমি আমি তোমার মতে তো সুন্দর করে গুছিয়ে বলতে পারি না তোমার চোখ আরো সুন্দর করে বলে চোখ বড় বড় করে তাকালো ঝুমঝুম আমার চোখ যদি তোমার এত সুন্দর লেগে থাকে তুলে নাও শুধু চোখ নয় তোমাকেই আমি আমার ক্যামেরায় তুলে নিয়েছি কবে কোথায় সেই সেদিন যখন ছবি তুলতে গিয়েছিলাম ঝুমঝুম আশ্চর্য হয়ে জিজ্ঞেস করল না যেদিন তোমাকে প্রথম দেখলাম সাইকেল চালিয়ে গিয়েছিলে সেদিন ঝুঁঝুম ঠাট্টার স্বরে হাসল সেদিন ক্যামেরা ছিল নাকি কোথায় লুকিয়ে রেখেছিলে বাপা নিজের বুকের ওপর একটা আঙুল ঠুকল এখানে শুনতে ভালো লাগলো ঝুমঝুমের ওর সমস্ত মন শিশিরে ভিজে যাওয়ার মতো নরম হয়ে গেল বলে ছবিটা চিরদিন থাকবে কিনা কথা দাও নাকি কলকাতায় ফিরে গিয়ে মিলিয়ে যাবে পায়ে পায়ে হাঁটতে হাঁটতে আর একটা শেওলা ধরা পাঁচিল পার হল ওরা উপাশে এক রাত সাঁওতাল মেয়ে পুরুষ কলরব করতে করতে এগিয়ে চলেছে কোমর জরাজরি করে গোটা পাঁচেক মেয়ে শাড়ি বেঁধে চলেছে হাসতে হাসতে বাপা সেদিকে একবার তাকাল তারপর ধীরে ধীরে বললে শুধু ছবিটা নিয়ে চিরদিন থাকতে হবে কিনা বলো ঝুমঝুম হেসে উঠল এখনো অবিশ্বাস তোমার সামনে পরিচ্ছন্ন দুর্বা ঘাসের এক টুকরো কার্পেট বিছানো রয়েছে মাটির ওপর বাপ্পা হঠাৎ বসে পড়ল সেখানে হাঁটু তুলে বসলো হাত পিছনে রেখে একটুক্ষণ দাঁড়িয়ে রইল ঝুঁঝুম তারপর বাপার পায়ের কাছে বসে দুটি হাত দিয়ে ওর হাঁটু জড়িয়ে হাঁটুর উপর থুপ দিয়ে রাখলো কৌতুকের হাসি ছিটিয়ে বাপ্পার মুখের দিকে তাকিয়ে রইল স্থিরভাবে খিদেরচ্ছু চোখের দিকে তাকিয়ে থাকতে অস্বস্তি লাগছিল বাপ্পার কিন্তু ভালো লাগছিল ঝুমঝুমের বসার ভঙ্গিটি ওর দুটি হাঁটু দুটি নরম হাতের বাঁধনে হাঁটুর ওপর চিবুকের স্পর্শ শোনো কি বলো কাছে এসো মাপা পিছনে দু হাতে ভর দিয়ে বসেছিল হাত তুলে নিয়ে মুখটা কাছে আনলো একটু আরো কাছে এসো মাপা হেসে মুখটা আরো কাছে আনলো ওর গালে আসতে একবার গাল ছোঁয়ালো ঝুমঝু সঙ্গে সঙ্গে ওর মাথাটা দু হাতের মধ্যে নিয়ে কপালে একটা চুমু খেলো বাপ্পা তারপর দুজনেই চুপচাপ বসে রইল ঝুমঝুম হাত সরিয়ে নিয়ে একটু দূরে বসল দূরে দূরে বসে ওরা দুজনে কি যেন ভাবতে ভাবতে না ভাবার আনন্দের মধ্যে ডুবে গেল একটা লম্বা ঘাসের শীষ ছিঁড়ে নিয়ে এক প্রান্ত দাঁতে চেপে ধরে শীষটা ঝুমঝুমের মুখের ওপর বুলিয়ে দিতে লাগলো বাপ্পা একটু পরে ঝুমঝুম বললে বাড়ি ফিরতে হবে না আমার এখানে অনন্তকাল এভাবে বসে থাকতে ইচ্ছে করছে দুজনেই উঠে পড়লো বাড়ি থেকে যেতে যেতে ঝুমঝুম বললে তোমার কাছে আমার কোনো কিছু গোপন রাখতে ইচ্ছে করে না কিন্তু আজকের এই সুন্দর দিনটাকে আমি নষ্ট করতে চাই না গোপন কথাটা জানবার চেষ্টা করল না বাপ্পা শুধু বললে আজকের এই দিনটা আমার জীবনের সবচেয়ে সুন্দর দিন সুস্থ হয়ে উঠলেও একটা হতাশ বিষণ্নতা রনেনবাবুকে চারপাশ থেকে ঘিরে রেখেছিল সেটুকু ঝেড়ে ফেলে উঠে দাঁড়াবার চেষ্টা করছিলেন কিন্তু কিছুতেই যেন মেরুদণ্ড সোজা রাখতে পারছিলেন না প্রকাশ করে কোনোদিন বলেননি তবু ভিতরে ভিতরে তার একটা গর্ব ছিল এখন বুঝতে পারছেন তার সমস্ত ব্যক্তিত্ব কত ঠুনকো একটা জিনিসের ওপর নির্ভর করেছিল এই তো সেদিন এখানে আসার আগে একটা বিয়ে বাড়িতে গিয়েছিলেন এক আত্মীয় কন্যার বিয়েতে মাসির দাঁত পড়ে গেছে বয়স হয়েছে তবু রনিনকে এখনো তেমনই ভালোবাসেন এক ঘর লোকের সামনে বললেন হ্যাঁ রে রুনু তুই এখন বিরাট চাকরি করিস কত খ্যাতি প্রতিপত্তি তোর শুনে গর্ব হয় তা সেজ সেজমাসিকে একেবারে ভুলে গেলি যাবি তো মাঝে মাঝে সবাই সব প্রশংসা দৃষ্টিতে ওর দিকে তাকিয়েছিলেন কে একজন জিজ্ঞেস করেছিল আর সেজমাসি বলেছিল এই তো রনেন আমাদের রুনু চেনা অচেনা সকলের চোখে কি যেন দেখেছিলেন রনেন বাবু মনের মধ্যে খুব একটা অহংকার জেগেছিল এই সেদিনও ক্লাবে বসে গুপ্তর কাছে তাচ্ছিল্য করে বলেছেন কোম্পানি হয়তো কাপড় চালাতে পারে কিন্তু চাবি তো আমার হাতে তখনও ভিতরে ভিতরে একটা কোল্ড ওয়ার চলছিল মাত্র কটা দিনের ব্যবধান এরই মধ্যে উনি একটা ফালতু লোক হয়ে গেছেন রনেনবাবু মনে মনে ভাবলেন শুধু একটা চাকরি একটা ভালো চাকরি মাস গেলে একটা মোটা অঙ্কের বেতন পাওয়ার নিশ্চয়তা আর্থিক সচ্ছলতা ব্যাস ওই একটা জিনিসের ওপর সব কিছু নির্ভর করে আগে জানতেন না এখন সেজ সঙ্গে যদি দেখা হয়ে যায় যদি সমবেদনা কণ্ঠে বলে ওঠেন হ্যাঁ তোর নাকি চাকরি গেছে রনেনবাবু ভাবতেও পারছেন না কিংবা গুপ্ত খবর পেয়ে যদি নিজেই এসে হাজির হয় কি বলবেন তখন নিশ্চয়তা যত বাড়ে ততই অনিশ্চয়তার দিকে আমরা এগিয়ে যাই কথাটা ইংরেজিতেই বলে উঠলেন রনেনবাবু যেন নিজেকে শোনাবার জন্যই এখন মনে হচ্ছে ধাপে ধাপে এমন উন্নতি না করলেই ভালো ছিল গত কয়েক বছরে চটপট পদোন্নতি ঘটেছে মাইনে বেড়েছে সঙ্গে সঙ্গে শৌখিন সচ্ছলতায় অভ্যস্ত হয়ে পড়েছেন অথচ পিছনে পিঠ দেয়ার মতো প্রভিডেন্ট ফান্ডের সুদৃঢ় দেয়াল তৈরি হয়ে ওঠেনি সেজন্যেই এতটা ভেঙে পড়েছেন মাত্র তিনশো টাকায় ঢুকেছিলেন আর সেই তিনশো টাকার একটা চাকরি জোটাতে অত দুর্ভাবনা হতো না মনে হতো না আত্মসম্মান খোয়া গেল না ভুল হয়ে গেছে রেজিগনেশন না দিলেই ভালো হতো সম্ভব হলে সেটা এখনো ফিরিয়ে নিতে রাজি ছিলেন ছোট ছোট অপমান করুতে হচ্ছিল কিন্তু সে আর এমন কি বড় লজ্জা লজ্জা তো শুধু নিজের কাছে আপিসের কটা এখন হয়তো সবাই হাসছে অঞ্জলি কাছেও মাথা তুলে দাঁড়াতে অস্বস্তি ঝুমঝুমের দিকে তাকাতে ভয় আমাদের সমস্ত গর্ব অহংকার আমাদের যত কিছু ব্যক্তিত্ব কি শুধু টাকা দিয়ে করা তা না হলে গর্ব করে বুক ফুলিয়ে বলছেন না কেন আত্মসম্মান অনেক বড় জিনিস অঞ্জু ওই কটা টাকার জন্য কি নিজেকে বিক্রি করে দেব তার বদলে রনেন বাবু ফিস ফিস করে বললেন আর কেউ জানে অঞ্জু ওরা কেউ শুনেছে অঞ্জলি এই চারপাশ চকিতে দেখে নিল না কাছে পিঠে বিপিন নেই অঞ্জলি চাপা গলায় প্রশ্ন করলো কাদের কথা জিজ্ঞেস করছো ওই অনুপম বাবুরা ওরা কি জেনে গেছেন না না কেউ জানে না তুমিও বলে ফেল না যেন আমি ঝুমঝুমকে নিষেধ করে দিয়েছি রণেনবাবু দু হাতের মধ্যে মাথা রাখলেন খেয়ে আশ্চর্য কে এই অনুপম দুদিন আগে তো চিন্তেন না দুদিন পরে কলকাতার ভিড়ে হারিয়ে যাবে তবু তার কাছেও কি অপরিসীম লজ্জা রণেনবাবু একটুখানি চুপ করে থেকে অঞ্জলির মুখের দিকে চকিতে একবার তাকিয়ে নিলেন তারপর শান্তনা দেবার ভঙ্গিতে নাকি লজ্জা লুকোবার চেষ্টায় মৃদু স্বরে বললেন তুমি ভয় পেও না অঞ্জু আমি কিছু একটা জোগাড় করে নেবই হয়তো কটা মাস একটু কষ্ট করতে হবে কষ্ট করতে আমি একটুও ভয় পাই না কথাটা যেন নেহাতি উচ্চারণ করল অঞ্জলি মনের মধ্যে কোনো জোর পেল না বাবু আরাম কেজারাটায় বসেছিলেন সামনে ঝুঁকে পড়ে মাথা নিচু করে স্বামী চুলের মধ্যে আঙুল ডুবিয়ে বেলি কাটতে কাটতে অঞ্জলি বললে তুমি শুধু ভেঙে পড়ো না না ভেঙে পড়ব কেন শুধু ঝুমঝুমের ভবিষ্যৎ ভেবে প্রভিডেন্ট ফান্ডে যা কয়েক হাজার জমেছে বেশি তো জমেনি মাইনে তো কবছর মাত্র বেড়েছিল আমি বলি কি যতদিন না আবার কিছু জুটিয়ে নিচ্ছি আমাদের একটু খরচ কমানোই উচিত কি বলো সে তো ঠিকই তুমি এত ভাবছ কেন অঞ্জলি এই হাসবার চেষ্টা করে বললে তুমি দেখো আমি ঠিক চালিয়ে নেব আমাদের ফিরে গিয়ে একটা কম উঠে যেতে হবে। ফিরবে। অঞ্জলি যেন ওইখান থেকে পালাতে পারলেই বাঁচে এখানে পড়ে থেকে কি লাভ দুদিন আগে এই মুসাবনী রাখা হলুদ পুকুরকে আত্মীয় বলে মনে হয়েছিল এত জায়গায় বেড়াতে গেছে এত সব সুন্দর সুন্দর জায়গায় কখনো এমন রঙিন হয়ে ওঠেনি সেখানকার মাটি বাতাস এমন অন্তরঙ্গ মনে হয়নি অথচ এখন এখানকার আকাশে বাতাসে কোনো রং নেই বিবর্ণ ম্লান যেন ছেড়ে যেতে পারলেই মুক্তি প্রথম যৌবনের স্মৃতিকে সঙ্গে নিয়ে কুড়িটা বছর কেটে গেছে তখন অনুপম ছিল ধ্রুব তারার মতো সত্য মনে হয়েছিল ও জীবনে কিছুই বুঝে পায়নি তারপর অনুপম এলো ওর জীবনে আর নিজেকে যখন সবচেয়ে সুখী মনে করছিল তখনই এই ভয়ঙ্কর কাণ্ডটা ঘটে গেল স্বামীর কাছ থেকে ও দূরে সরে গিয়েছিল এখন নতুন করে আবিষ্কার করলো ওই মানুষটাই তার সবচেয়ে কাছে সত্যি কি পাপ পূর্ণ বলে কিছু আছে নাকি ক্ষণিকের জন্য অঞ্জলি ভাবল একটু অনুশোচনা হলো অনুপমই হয়তো দায়ী কিংবা ও নিজেই সেজন্যই এমন একটা শাস্তি নিবেল নাকি না অঞ্জলি ওসব বিশ্বাস করে না কিন্তু অনুশোচনা ওর উপর স্বামীর বিশ্বাসটুকু নষ্ট করেছে তুমি আর কিছু চেয়েও না অঞ্জলি কান্নায় ভেঙে পড়ে বলেছিল অনুপমকে অনুপম সত্যিই কিছু চায়নি ও শুধু অন্ধের মতো দুটি হাতের স্পর্শ দিয়ে অঞ্জলিকে দেখতে চেয়েছিল ঠোঁটের স্পর্শ দিয়ে অঞ্জলির মুখ চোখ গাল কপাল কিন্তু এখনও নিজেরই অবাক লাগছে কই অনুপমের জন্য এই বুকের ভিতরে এখন তো কোনো অনুভূতিই নেই অনুপমকে দেখলে বিব্রত বোধ করছে অসহ্য ঠেকছে এখন শুধু নিজের দুশ্চিন্তার মধ্যে নিঃসঙ্গ হতে চাইছে এই সেদিন অনুপমকেও বলেছে আপনার কাছে সব কথা বলা যায় নিজের সংসারে সুখ দুঃখ জটিলতা প্রকাশ করেছে অকুপটে বলেছে আপনার কাছে আমার কিছুই গোপন করার নেই অঞ্জলির হাসি পেল আজ অনুপমের কাছ থেকেই সব কিছু লুকোতে চাইছে বাড়ির আসবাবপত্রগুলির ওপর চোখ বুলিয়ে গেল অঞ্জলি কার্পেটে মোড়া মেঝে সোফা কাউচ দামি পর্দা খাট আলমারি এই সচ্ছলতার মূল্যেই ও নিজেকে মূল্যবান ভেবে এসেছে এতদিন সেখান থেকে নেমে দাঁড়াতে পারছে না কারণ ও এখন আর একা নয় একটা প্রচণ্ড বিপদের মুখোমুখি দাঁড়িয়ে ও এখন স্বামীর সঙ্গে একাত্ম হয়ে গেছে সেই ছোটবেলায় ঝুমঝুমের একবার খুব অসুখ করেছিল মৃত্যুর মুখ থেকে তাকে ফিরিয়ে আনার সময় ও যেমন স্বামীর সঙ্গে একাত্ম হয়ে গিয়েছিল ও ভেঙে পড়লে স্বামী সান্ত্বনা দিত স্বামী ভেঙে পড়লে ও ওরা দুজনেই একদিন একই সঙ্গে কেটেছিল ঝুমঝুমের হয়তো বন্ধুদের কাছে খুব লজ্জা করবে একটা মা শুধু তারপর দেখো আমি ঠিক আবার উঠে দাঁড়াবো রনবাবু হঠাৎ বলে উঠলেন তুমি কিচ্ছু ভেবো না ঝুমঝুম তো বড় হয়েছে ও বুঝবে মুখে বলল অঞ্জলি কিন্তু একটা অনিশ্চয়তার মধ্যে ভেসে ওর মন অঞ্জলি মনে মনে ঠিক করে নিয়েছিল ও যাবার আগে রানীর ভূমিকায় অভিনয় করে যাবে রানীর ভূমিকায় রনেনবাবু একবার বলেছিলেন তুমি ওদের খেতে বলবে বলেছিলে সেই সুযোগটা আর লুফে নিয়েছিল অঞ্জলি এতদিন ও অনুপমের সামনে নিজেকে ভিখারিনীর ভূমিকায় দেখে এসেছে নিজেকে ভেবেছে বঞ্চিত দুঃখী নিঃসঙ্গ আজও অনুপমের সামনে অন্য রূপ নিয়ে দেখা দেবে সমস্ত ঘরগুলো নতুন করে সাজালো নিজের হাতে জানলা দরজার পর্দা বদলাল বিপিনকে সাইকেল নিয়ে হলুদ পুকুরে পাঠিয়ে দিল খাবারের ফর্দ বানিয়ে সকালে মিষ্টি দই আনিয়ে রেখে দিয়েছে ফ্রিজে নিজের হাতে সারা দুপুর পায়েস বানিয়েছে অঞ্জলির মনে আছে মাসিমা জন্মদিনে অনুপমকে পায়েস রান্না করে সামনে বসে খাওয়াতেন অঞ্জলির মনে আছে অনুপম বড় মাগুর মাছের কালিয়া খেতে ভালোবাসত ও অনেক চেষ্টা করে কানিয়া লুকা গা থেকে মাগুর মাছ আনিয়েছে সাঁওতাল মেয়েটিকে দিয়ে অনুপম যে ওর কাছ থেকে দূরে চলে গেছে এই কথাটা জানতে দেবে না ও সন্ধেবেলায় ওরা এলো অনুপমকে দেখে অঞ্জলি মনে মনে হাসলো মানুষটা জানেই না ওর কাছে সে মিথ্যে হয়ে গেছে শরীরকে ভেবেছিল স্বীকৃতি শরীরকে কাছে পেয়েছিল বলে মনে করেছে হারাবার ভয় নেই এখন অঞ্জলি নিজেই হারিয়ে গেছে অনিতা খুব সাজগোজ করে এসেছে হাতে এক রাশ চুরি পড়েছে গলায় একটা দামি হার ও বোধহয় অঞ্জলিদের বাড়িটা দেখে গিয়ে নিজেকে তুলনা করেছে খাটো ভেবেছে অঞ্জলির কাছে তাই এত সাজগোজ অনিতা জানে না অঞ্জলি নিজের কাছেই আর ছোট হয়ে গেছে সমস্ত সন্ধ্যা অনুপমের সামনে অনিতার সামনে অভিনয় করে গেল যেন ওদের জীবনে কোথাও কিছু ঘটে যায়নি যেন সব কিছু আগের মতোই আছে কিছু বদলে যায়নি অঞ্জলি অকারণে হাসল সর্বক্ষণ অনর্গল কথা বলে গেল ঝুমঝুম তুই একটা গান শুনিয়ে দে মাসিমাকে ওকে ওর ভাবি কি যে বানাবে ঠিক নেই দুজন প্রফেসর ওকে বাড়িতে পড়ায় তার উপর গানের ওস্তাদ দেশে মা তুই চুপ করো ঝুমঝুম খাবার টেবিলে মুখ নামিয়ে পড়ল কেন চুপ করবো কেন তোর জন্যই তো মাসে তিনশো টাকা খরচ জানো অনিতা ওর আশাকেই বাপের আদরের মেয়ে চেয়ে তারপর হঠাৎ বললে আমরা চলে যাচ্ছি ওর আপিস থেকে ডাক এসেছে কলকাতায় ফিরে যাওয়ার খাবার টেবিলে একটা দুধ সাদা ফুটফুটে কভার মাঝখানে একটা সুন্দর ফুলের ভাজ অঞ্জলি খুব সুন্দর করে ফুলদানি সাজাতে জানে ওর খুব ফুলের শখ চলে যাচ্ছ অনুপম প্রশ্ন করল কবে অঞ্জলি খুশি খুশি মুখে বলে বলছি বলছি সমস্ত শরীর নাচিয়ে উঠে দাঁড়াল আরেকটু মুরগি নিন আপনি তো ভালোবাসেন আসলে ওর শরীরটা দেখাতে চাইল অনুপম তাকিয়ে দেখল ওর সমস্ত শরীরের রেখায় রেখায় একটা অপূর্ব খুশির ছন্দ নিচে বেড়াচ্ছে বয়স হয়েছে বলে মনেই হয় না প্রতিটি ভাজে ভাজে কি যেন লুব্ধ তার হিল্লোল চেয়ার টেনে নিয়ে আবার বসল অঞ্জলি তাহলে সত্যি কথাটা বলি ওর একটা প্রমোশন হচ্ছে অনিতা নিজের স্বামীর মুখের দিকে একবার তাকালো তাই বুঝি ও অনুপম হাসবার চেষ্টা করলো অঞ্জলি খুশি হলো ও বুঝতে পারলো অনুপম খবরটা শুনে খুশি হতে পারছে না অঞ্জলি মনে মনে বলল আমি আপনাকে অহংকারী করে তুলেছিলাম আমি আপনার অহংকার চূর্ণ করে দেব অনিতা তুমি ভাই কিছু খাচ্ছ না আমাদের এমন একটা আনন্দের দিনে তোমার তো ডবল খাওয়া উচিত বলে সশব্দে হেসে উঠল অঞ্জলি যেন নিজের রসিকতায় নিজেই হাসছে অঞ্জলি আবার উঠল সমস্ত শরীর শিফনের শাড়ির আঁচলে বিলিতি সেন্টের সুগন্ধি ছড়িয়ে পায়ের বুড়ো আঙুলে ভর দিয়ে হাঁটার মতো অপূর্ব ছন্দে ও রেডিওগ্রামটার কাছে এগিয়ে গেল চালিয়ে দিল সেটা একটা উচ্চরল বাজনা হচ্ছে তখন রেডিওতে তাহলে সত্যি কথাটাই বলি ওর একটা প্রমোশন হচ্ছে কথাটা শুনে প্রায় সায় দেবার মতো করে রনবাবু মৃদু হেসেছিলেন শুধু ঝুমঝুম অবাক হয়ে যাচ্ছিল মাকে দেখে মাকে এমন চেহারায় ও কোনোদিন দেখেনি মাকে দেখলেই ওর মনে হতো কেমন একটা সুখী পদ্ম কিছুতেই পাপড়ি মেলছে না মাটা কিছুই উপভোগ করতে চান না ওর এক সহপাঠিনীকে একবার বলেছিল কিন্তু অঞ্জলি আজ সারা সন্ধ্যেটা ওদের সামনে অভিনয় করে যাবে কারণ এতদিন ও যে আসনে বসেছিল সেখান থেকেই ভিকিরিনীর মতো নেমে আসা যায় বলা যায় আপনাকে আমি দেখতে চাই দেখতে চাই আপনাকে আমি এখনো ঘুমের মধ্যে স্বপ্নে দেখি কিন্তু এখন ওর পায়ের তলা থেকে মাটি সরে গেছে বলেই সোনার সিংহাসনে বসে না দেখার অভিনয় করতে চায় অঞ্জলি স্কুলের বন্ধু বিনা একবার এসেছিল দেখা করতে ওর সচ্ছলতা ওর সুখের সংসার দেখে বলেছিল অঞ্জলি আমাদের বন্ধুদের মধ্যে একমাত্র তুই খুব সুখে আছিস বিষণ্ণ হেসে অঞ্জলি উত্তর দিয়েছিল ভুল ভুল আমার এসব সত্যি ভালো লাগে না রে তুই তো সবই জানতিস ভালোবাসা না থাকলে আর কিছুরই দাম থাকে না বিনা হেসেছিল আমাদের সকলেরই একটা কিছু আশা থাকে একটা কিছু পাওয়ার থাকে তোর তো সব চাওয়াই মিটে গেছে তুই এখন তাই দুঃখ খুঁজে বেড়াচ্ছিস কে জানে বিনার কথাটাই ঠিক কিনা এখন তোর মনে সেই সব বেদনার অনুভূতি নেই এখন সামনে শুধু সমস্যা তুমি বাপু গোমরা মুখ করে থেকো না আনন্দ তো তোমারই হবার কথা অঞ্জলি স্বামীর দিকে সোহাগ সোহাগ দৃষ্টিতে তাকিয়ে থাকল রণেনবাবু মৃদু হাসবার চেষ্টা করলেন উনি প্রথম থেকেই বুঝতে পেরেছেন অঞ্জলি আজ অভিনয় করতেই নেমেছে যাবার আগের মুহূর্ত পর্যন্ত অভিনয় করে যাবে অনুপমের কাছে এই সমস্ত ব্যাপারটা রহস্যের মতো লাগছে অঞ্জলির এমন একটা সুখী চেহারা এই কদিনে একবারও দেখতে পায়নি অঞ্জলি ক্রমশই দুর্বদ্ধ হয়ে উঠছে ওর কাছে দেবীর মতো উঁচু বেদিতে বসেও যেন শুধু প্রার্থনা শুনতে চাইছে বুকের ভেতরের ব্যথাটাকে গোপন করে অনুপম হাসতে হাসতে বললে আরও উপরে উঠতে গিয়ে আমাদের যেন ভুলে যেও না কি ঝুমঝুম আমাদের মনে থাকবে তো অঞ্জলি ও কথাটা ওরই উদ্দেশ্যে বলা ঝুমঝুম কিন্তু হাসতেও পারল না মুখ নিচু করে রইল খাবারের দিকে চোখ রেখে অঞ্জলি হঠাৎ স্বামীর দিকে তাকিয়ে বলে ভিড়ে গিয়ে তুমি একটা খুব বড় পাটি দেবে বলেছিলে না আমি কিন্তু সেদিন দারুণ সাজব বলে রাখছি অনিতা হেসে উঠল অনুপম হেসে উঠল ওর ছেলে মানুষই আনন্দ মনে করে অঞ্জলি জুজুর মুখের দিকে একবার তাকিয়ে বলে উঠল বারে হাসছো কেন খটা দিনই বা সাজব ঝুমঝুম তো বড় হয়েছে বিলেত ফেরত বেশ সুন্দর চেহারা কি যেন বলেছিলে হ্যাঁ হ্যাঁ কোভিড ইন্টেন্ড অফিসার আজকাল আইএস ওর একদম পছন্দ নয় ঝুমঝুম মাথা নিচু করে খাচ্ছিল সব সহ্য করে যাচ্ছিল অবাক হচ্ছিল কিন্তু এই কথাগুলো অসহ্য ঠেকলো ঝুমঝুম হঠাৎ শব্দ করে চেয়ারটা সরিয়ে দিয়ে দাঁড়িয়ে উঠলো রূঢ় গলায় চিৎকার করে বললে মা তুমি তুমি অঞ্জলি অনুপম অনিতা সবাই চমকে উঠে ওর দিকে এসে দেখলো কিন্তু তাকে কিছু বলার এই ঝুমঝুম চেয়ার ঠেলে দিয়ে উঠে বেরিয়ে গেল ঘর থেকে সমস্ত ঘরখানা তখন নিস্তব্ধ যেন থমকে চুপ করে গেছে সব শব্দ না অনেকক্ষণ পরে অনুপম সচেতন হয়ে দেখলো রেডিওতে খসখসে গলায় একটা ভাঙা রেকর্ডের গান বারবার ঘুরছে বারবার অনুপম বাপ্পার মুখের দিকে তাকালো তাকিয়ে দেখলে ওর মাথাটা আরো নিচু হয়ে গেছে দেখলো সমস্ত মুখ ওর কালো হয়ে গেছে বেচারা এতটুকু হয়ে গেছে লজ্জায় অপমানে অনুপমের বুকের মধ্যে একটা অসহ্য ব্যথা গুমড়ে উঠল ছেলের মুখের দিকে তাকিয়ে সমবেদনায় ওর বুকের ভেতরটা কেঁদে উঠতে চাইল মনে মনে বলতে চাইল বাপ্পা তুই মরেছিস আমি ভাবিনি তুই আমার মতোই বোকামি করে বসবি ভালোবাসবি আমি ভেবেছিলাম তোরা একালের ছেলে মেয়ে তোরা অন্তত বুকের মধ্যে কাঁটা গেঁথে রাখিস না অনুপম মনে মনে বললে অঞ্জলি একদিন ঠিক ওই বাপ্পার মতোই অপমানে আমার বুক কালো হয়ে গিয়েছিল মনে পড়ে তোমার সেদিন কলেজের তোমাদের একটা ফাংশন ছিল আমার একজন চেনা মেয়েকে বলেছিলাম তোমাকে ডেকে দিতে তুমি তাকে তাড়িয়ে দিয়েছিলে বলেছিলে ওকে চলে যেতে বলুন চলে যেতে বলুন দেখা করতে চাই না অঞ্জলি সেদিন আমার মুখ ঠিক এমনই ছোট হয়ে গিয়েছিল সেদিন আমার অপমান লুকোভার কোনো জায়গা ছিল না ওই চেনা মেয়েটির কাছেই সেদিন আমার সবচেয়ে বেশি লজ্জা অঞ্জলি তারপর থেকে কোনোদিনই আমি আর তোমার দিকে মুখ তুলে তাকাতে পারিনি তুমি এখানে এসে সেদিন হেসে হেসে বলে। তুমি নাকি ভয় পেয়ে গিয়েছিলে বিব্রত বোধ করেছিলে জানি না কিন্তু বছর পরে তুমি আমাকে তোমার সর্বস্ব দিয়েও আঠেরো উনিশের একটা অপমানে বিবর্ণ হয়ে যাওয়া মুখের ছবি মুছে দিতে পারি একটা পবিত্র কিশোর মুখ চিরকালের জন্য মুখ নিচু করে থেকেছে জীবনের আর সবকিছু পেয়েও একটা শূন্যতার মধ্যে হেঁটে বেরিয়েছে অনুভব মনে মনে বললে বাপা আমি ভুল ভেবেছিলাম কালের মানুষই বোধ হয় এক মরেছিস বাপ্পা আজ আমাদের সামনে তুই মুখ লুকোতে চাইছিস সারা জীবন তোকে মুখ লুকিয়েই চলতে হবে কিন্তু অঞ্জলি যে আজ অভিনয় করতেই নেমেছে রানীর ভূমিকায় অভিনয় করে যাবে অঞ্জলি হেসে উঠল ঝুমঝুমের কাণ্ড দেখে মেয়ের কাণ্ড দেখো যেন এক্ষুনি বিয়ে দিয়ে দিচ্ছি বেশ তো বিলের যাবি বিলের যাবি বলিস বিলের থেকে ফিরে এসেই হবে রনেনবাবু হাসলেন ঝুমঝুম ছেলেবেলায় কি বলতো মনে আছে অঞ্জলি হেসে উঠল বলতো বরের দুটো গাড়ি থাকবে হ্যাঁ একটা আমার বাপার দম আটকে আসছিল ও নিঃশব্দে উঠে জলের গ্লাসে হাত ধুয়েই চলে গেল আমি যাচ্ছি মাসিমা বড্ড ঘুম পেয়েছে অঞ্জলি লক্ষ্যই করল না ও পেছনে হাত না ধুয়েই চলে গেল ও শুধু বললেন বাপ্পা কিন্তু খুব ভালো ছেলে ও না থাকলে কদিন কি বিপদেই না পড়তাম অনুপম কোনো কথা বলল না হাসুকে শুধু বললে তুইও তো চলে গেলে পারতিস দাদার সঙ্গে হাসু এমনিতেই চুপচাপ থাকতে ভালোবাসে কোনো কথা বলল না অনিতার সমস্ত ব্যাপারটাই কেমন অসহ্য লাগছিল ঝুমঝুমের হঠাৎ চিৎকার করে ওঠা বাপ্পার চলে যাওয়া এসবের মধ্যে অনিতা রহস্যের চাবিটা খুঁজে পেয়েছে ছি ছি ও যা ভয় পেয়েছিল ঠিক তাই ও বুঝতে পেরেছে ওর ইচ্ছে হচ্ছিল এক্ষুনি উঠে পড়ে বাড়ি ফিরে গিয়ে বাপ্পার গালে কষে একটা থাপ্পড় বসিয়ে দিতে বোকা ছেলে আপনাদের ঠিকানাটা কিন্তু লিখে দেননি রনেনবাবু ভদ্রতার খাতিরই অনুপম বললে কি ভেবে বললে ও নিজেই জানে না সঙ্গে সঙ্গে অঞ্জলি বলে উঠল বাড়ি আমরা তো ফিরে গিয়েই আরো অনেক বড় একটা ফ্ল্যাটে উঠে যাব বরং আপনাদের ঠিকানাটা রেখে যান সারা সন্ধ্যেটা অঞ্জলি অভিনয় করে গেল রানীর ভূমিকায় তারপর একসময় ওরা সবাই বিদায় নিয়ে চলে গেল অনুপম অনিতা হাসু ঝুমঝুম একবারও দেখা করতে এলো না রন বাবু বললেন পরশু চলে যাচ্ছি আমরা নটা পনেরো ট্রেনে ওরা চলে গেল আর সঙ্গে সঙ্গে একটা আকাশ প্রমাণ শূন্যতা নেমে এলো ঘরখানায় শূন্যতা আর হতাশা সারা সন্ধ্যার অভিনয় তখন অঞ্জলিকে ব্যঙ্গ করছে ঘরের দু প্রান্তে দুজন কেউ কারো মুখে দিকে তাকাতে পারছে না কেউ কারোর উদ্দেশ্যে একটা কথাও বলতে পারছে না কেউ কারো চোখের দিকে চোখ তুলতে পারছে না বসে থাকতে থাকতে এই অঞ্জলির ভীষণ কান্না পেল কেন ও নিজেই বুঝতে পারল না ছোট্ট টেবিলটার ওপর মাথা রেখে সশব্দেও গুমরে কেঁদে উঠল রণেনবাবু কাছে এসে দাঁড়ালেন লক্ষ্মীটি উঠো কাঁদে না অঞ্জলির মাথায় হাত বোলালেন দুপরে কেঁদে উঠল অঞ্জলি এ কি করে ফেলল অনুপমকে ও তো আঘাত দিতে চায়নি শুধু স্বামীর পাশে এসে দাঁড়াতে চেয়েছিল এই বিপদের মুহূর্তে এই অনিশ্চয়তার মধ্যেও একটু নিশ্চয়তা দিতে চেয়েছিল অনুপমকে স্মৃতির মধ্যেই ধরে রাখতে চেয়েছিল এই অনিশ্চয়তা নিশ্চয়ই কেটে যাবে বিপদ সরে যাবে সেদিনের জন্য ওর ব্যথা ওর আনন্দের স্মৃতিটুকু আর রইল না একটা পুঞ্জীভূত বেদনা ওর গলার কাছে আটকে আছে ও হঠাৎ উঠে দাঁড়িয়ে জলে ভেজা দুটি চোখ তুলে স্বামীর মুখের দিকে তাকালো কাপা কাঁপা গলায় বলে উঠল তুমি আমাকে বাঁচাও বাবু ওর দু কাঁধে দুটো হাত রেখে গভীর আবেগের স্বরে বললেন তুমি তো নিজেই নিজেকে বাঁচিয়ে তুলেছ অঞ্জু ওদের বাড়ি থেকে ফেরার সময় রাস্তায় বেরিয়েই কনকনে ঠান্ডা হাওয়া এসে লেগেছিল মুখে চোখে কিন্তু চাদরটা টেনে কান ঢাকা দেওয়ার কথা অনুপমের মনে হয়নি অন্যদিন হলে অনিতা হয়তো বলতো ঠান্ডা লাগবে আবার তোমার কিছু খেয়াল থাকে না কিন্তু কিছুই বলল না সারা মুখ তার থমথম করল শুধু নিঃশুপ নিঃশব্দ চতুর্দিক শুধু অন্ধকার দূরে পাহাড়ের চূড়ায় কপার হাউসের আলোটা জ্বলছে শুধু রোপওয়ের বাকেট চলছে না ঝিরঝির আওয়াজটা থেমে গেছে অনেকক্ষণ অনুপম আর অনিতা পাশাপাশি হেঁটে এসেছিল বহুক্ষণ কেউ কোনো কথা বলেনি চুপচাপ দুজনেই কি যেন ভাবছে কি ভাবছে কেউ জানত না কিন্তু ওদের কেমন মনে হচ্ছিল ওরা দুজনেই একই কথা ভাবছে মনে হচ্ছিল ওরা পরস্পর ভীষণ কাছাকাছি এসে গেছে কি করলে বলতো তুমি অনিতা হঠাৎ কান্না আটকে যাওয়া আর্ত গলায় বলে উঠল তুমি বলেছিলে ওরা অন্যরকম অনুপম কি একটা বলতে গেল বলতে পারলো না ওর গলার ভেতর কি যেন এসে কথাটা আটকে দিল তোমারই বোকামির জন্য তুমি বলেছিলে ওরা অন্য রকম। সমস্ত পথ চুপচাপ হেঁটে এসেছিল অনুপম ওর মনে হচ্ছিল ও একজন ক্রিমিনাল ও নিজেই অপরাধী নিষ্পাপ একটা হৃৎপিণ্ডের মধ্যে একটা কাঁটা বিধিয়ে ফেলেছে ও বাড়ি ফিরে এসে বাপ্পার ঘরের সামনেও থমকে দাঁড়ালো একবার এতটুকু পায়ের শব্দ করল না অনুপমের নিজেরই হৃৎপিণ্ড হঠাৎ থেমে গেছে আলোটার জ্বালতে সাহস হল না অনুপমের একটা চাপা কান্নার মতো শব্দ যেন ফুপিয়ে ফুপিয়ে উঠছে কান পেতে শুনল অনুপম ওর বুকের মধ্যে একটা অসহ্য ব্যথা গুমড়ে উঠল ফিরে তাকালো ও আর সঙ্গে সঙ্গে অনিতা তার থমথমে মুখখানা ঘুরিয়ে নিল অনিতার চোখে জল অনুপম স্পষ্ট দেখেছে অনিতার কাছ থেকে অনুপম নিজেই মুখ লুকলো মাঝখানেই শুধু একটা দিন মুসাবনি রাখা হলুদ পুকুরের এই পৃথিবী অনুপমের কাছে কোনোদিন এমন বিস্বাদ লাগেনি সমস্ত পাহাড় বোন আকাশ মাটি বিবর্ণ হয়ে গেছে কোথাও কোনো রং নেই বাতাসে শুধু তামার গন্ধ কোথাও কোনো স্নিগ্ধতা নেই মাঝখানের একটা দিন ধুলোটে বিবর্ণ পাতার মতো শুধু উল্টে গেলে অনুপম অনিতা একবার বুঝে বলেছিল বাপ্পা যা একবার একটু বাইরে থেকে বেরিয়ে আয় বাপ্পা কোনো উত্তর দেয়নি বাপ্পার চোখ শুধু বলতে চাইছিল আমার যে আর কোথাও যাওয়ার নেই আমাকে শুধু ফিরে আসতে হবে সকাল সন্ধ্যা হল সন্ধ্যা রাত্রি চলে যাবে অঞ্জলিরা চলে যাবে পরের দিন সকালে ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে অনুপমের মনে পড়ল আজ অঞ্জলিরা চলে যাবে অঞ্জলি কুড়ি বছর আগে প্রতিদিন ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে এই ঠিক এমনইভাবে তোমার কথা মনে পড়ত তোমার মুখ ভেসে উঠতো চোখের সামনে আমি বারান্দায় গিয়ে দাঁড়াতাম খুট করে একটা শব্দ হতো দরজা খোলার তুমি বই খাতা বুকে নিয়ে বেরিয়ে আসতে চোখ তুলে একবার বারান্দার দিকে সেই চোখের চাহনিটুকু আমার সারা দিনের সঙ্গী হয়ে থাকত অঞ্জলিরা চলে যাবে কথাটা বলতে গিয়ে অনুপম উচ্চারণ করতে পারল না বাপ্পার কথা মনে পড়ে গেল অঞ্জলি ঝুমঝুম বাবুর শব্দগুলো এখন নিষিদ্ধ জগতের শব্দ উচ্চারণ করা যায় না ওগুলো এখন গুলতি থেকে ছিটকে যাওয়া নুড়ি পাথরের মতো একটা সাঁওতাল ছেলে গুলতি করে সেদিন একটা পাখি মেরেছিল একটা নিষ্পাপ চোখ মুখ ধুয়ে এসে কি করবে ভেবে পেল না অনুপম নিঃশব্দে গিয়ে আবার বাপ্পার ঘরের দরজার সামনে দাঁড়ালো দু হাতের মধ্যে মুখ ঢেকে বাপ্পা বিছানার উপর বসে আছে অনুপম জানে বাপ্পা সারা রাত ঘুমোতে পারেনি অনুপম কোনো কথা বললো না এখন বাপ্পার চোখের দিকে তাকালে কিংবা ছোট্ট একটা কথা বললেই কানায় কানায় জলে ভর্তি ওই রূপর বাটি দুটো থেকে সব জলটুকু উপজে পড়বে বাপ্পা তোর বয়সটাকে আমি চিনি তোর বুকের মধ্যে যে হৃৎপিন্ডের লাল মুনিয়া পাখিটা ধুক ধুক করছে ওটা আমারই আমার আঠেরো উনিশের বুকের মধ্যে ছিল তোরা একটুও বদলে যাসনি বাপ্পা তোদের শুধু বাইরের চেহারাটাই অন্যরকম হয়ে গেছে ভিতরে ভিতরে তোর বুকের মধ্যে আঠেরো বছরের আমি বাপ্পা আমরা চলে যাচ্ছি তুই স্টেশনে যাবে তো আগের বিবর্ণ ম্লান দিনটিতে অনুপমের সারাক্ষণই মনে হয়েছে ঝুমঝুম হয়তো হঠাৎ এসে হাজির হবে চিৎকার করে ডেকে বলবে বাপ্পা আমরা চলে যাচ্ছি তুই স্টেশনে যাবে তো কিন্তু না ঝুমঝুম আসেনি অনুপমের কেবলই ইচ্ছে হচ্ছিল বাপ্পাকে ডেকে বলে তুই একবার স্টেশনে যা বাপ্পা দেখা করে আয় কি করলে বলো তো তুমি তুমি বলেছিলে ওরা অন্য রকম অনিতার কথাটা ওকে কাটার মতো বিঁধছে বারবার অঞ্জলি আমার মতো তুমিও ভুল করেছিলে কিংবা আমরা দুজনেই বোধ হয় ওদের মধ্যে নতুন করে বাঁচতে চেয়েছিলাম আমাদের হারিয়ে যাওয়া মুহূর্তগুলোকে ওদের হাতে তুলে দিতে চেয়েছিলাম অনুপম নিমেষের জন্য কি যেন ভাবল হয়তো অঞ্জলির কথা হয়তো ঝুমঝুমের কথা চলে যাবে অঞ্জলি রাত চলে যাবে কুড়ি বছর ধরে শুধু একটা স্মৃতি আঁকড়ে দিয়েছে অঞ্জলি আর অনুপমের জন্য একটা অন্ধকার শরীরের স্মৃতি দিয়ে গেছে কয়েকটা দিনের অহংকার দিয়ে গেছে অনুপমের বাকি জীবনটা সেই অন্ধকারের মুগ্ধতায় রাঙিয়ে দিয়ে গেছে অনুপম এখন আর কিছুই চায় না চলে যাবে নটা পনেরো ট্রেনে ওরা চলে যাবে ট্রেনটা এখানে বেশিক্ষণ দাঁড়ায় না ট্রেন কোথাও বেশিক্ষণ দাঁড়ায় না যে যা স্মৃতির কামরায় যাত্রী তুলে নিয়ে চলতে শুরু করে অঞ্জলি তুমি ঘরের মধ্যে আটকা পড়ে গেছ তোমার ট্রেনে এখন আর কোনো স্মৃতির কামরা নেই অঞ্জলি তুমি ঝুমঝুমকে বাপ্পাকে বুঝতে চাওনি তুমি ঘরের মধ্যে আটকা পড়ে গেছো তুমি ঘরের ভিতর থেকে বারান্দা দেখতে চেয়েছিলে ফোরা বারান্দা থেকে মস্ত বড় আকাশ দেখেছে একবার স্টেশনে যাবো ভাবছি ওরা চলে যাচ্ছে অনিতাকে বললে অনুপম গলাটা খসখসে শোনালো অনিতা কোনো কথা বলল না আজ আবার একটু শীত পড়েছে তৈরি হয়ে নিয়ে গরম চাদরটা গায়ে জড়িয়ে নিলেও রাস্তায় বেরিয়ে দেখল দূরে দূরে টিলার মাথায় কুয়াশা জমেছে পাহাড়ের ঘন সবুজ শ্যামলিমায় কুয়াশা ভেদ করে সোনালি রোদ দূর পড়েছে এখান থেকে স্টেশন অনেকখানি পথ অনুপম দ্রুত পায়ে হাঁটতে শুরু করল নটা পনেরোই ট্রেন আর একটু এগোলেই নবাব বাড়ি পুরনো দিনের প্রকাণ্ড বাড়িটার সামনে অনেকখানি বাগান বাগান পার হলেই রাস্তাটা সোজা চলে গেছে স্টেশন অবধি নবাব বাড়ির পাশ দিয়ে যেতে যেতে ভিতরের বাগানের দিকে ওর চোখ পড়ল আহ চোখ জড়িয়ে গেল অনুপমের সারা বাগান রক্ত গোলাপের বিছানা হয়ে গেছে লাল গোলাপ লাল গোলাপ। মুহূর্তের থেমে পড়ল অনুপম। একটা লাল গোলাপের তোড়া পাঠিয়েছিলাম। নাম জানায়নি। শুধু লিখে দিয়েছিলাম যে আজ সবচেয়ে সুখী তার কাছ থেকে ফটো খুলে বাগানের মধ্যে ঢুকে গেল অনুপম একটি একটি করে কটা গোলাপ তুলে নিল বাগানের একটা লতা ছেড়ে নিয়ে বড় একটা তোড়া বানালো তারপর রক্ত গোলাপের তোরাটা নিয়ে হনহন করে হাঁটতে শুরু করলো ওর কেবলই ভয় হচ্ছিল দেরি হয়ে যাবে দূর থেকেই নির্জন প্ল্যাটফর্মে ওরা অপেক্ষা করছে অনুপম দেখতে পেল রনেনবাবু অঞ্জলি ঝুমঝুম ঝুম বিপিন টিকিট ঘরের আড়ালে দাঁড়িয়ে পিড়ি টানছে মালপত্র রেখে ওরা দাঁড়িয়ে আছে ওকে দেখতে পেয়ে রনেনবাবু এগিয়ে এলেন নিঃশব্দে উইশ করার ভঙ্গি করে বললেন আসছি টিকিটটা কেটে আসছি দূর থেকে ওকে দেখতে পেয়ে অঞ্জলির সারা মুখ উজ্জ্বল হয়ে উঠল অঞ্জলিকে ক্লান্ত দেখাচ্ছিল কিন্তু সেই ক্লান্তির উপর একটা উজ্জ্বল আভা ছড়িয়ে পড়ল ঝুমঝুম ছুটে এলো অনুপমের দিকে প্রণাম করল কিন্তু হাসতে পারল না অনুপম রক্ত গোলাপে তোরাটা ঝুমঝুমের দিকে এগিয়ে দিলে বাপ্পা তোমার জন্য তোরাটা পাঠিয়ে দিল ঝুমঝুম তোরাটা দু হাতে বুকের কাছে টেনে নিল ঝুমঝুম ওর সমস্ত মুখ আনন্দের হাসি হয়ে গেল বাপ্পা পাঠিয়েছে মেশে সত্যি ও গোলাপের তোরাটা দু হাতে বুকের কাছে ধরেছিল এবার বুক ভরে গোলাপের ঘ্রাণ নিল অনুপম কোনো রকমে বললে ওর বড় অসুখ ছুমঝুম হাসতে পারল না ঝুমঝুমের সমস্ত মুখ ম্লান হয়ে গেল করুণ দেখালো ওকে ও চোখ বুঝে আবার সেই গোলাপের ঘ্রাণ নিল ধীরে ধীরে এগিয়ে গেল অনুপম অঞ্জলির দিকে আপনি এসেছেন আমি ভেবেছিলাম আপনি আসতে পারবেন না ঝুমঝুমের দেওয়া তোরাটার দিকে তাকিয়ে অঞ্জলি অনুপমের চোখে চোখ রাখল ওর মনে হলো ঝুমঝুমকে দেওয়া তোরাটা আসলে অঞ্জলিকেই দিয়েছে অনুপম কি বলবে অঞ্জলি খুঁজে পাচ্ছিল না ও হঠাৎ বলে আপনাকে কিছু একটা দেব ভেবেছিলাম কিছুই দেওয়া হল না তুমি তো দিয়েছো এই কটা দিনের স্মৃতি অঞ্জলি করুণভাবে তাকালো অনুপমের দিকে ওর নিজের স্মৃতিও যে হারিয়ে গেল এখানে ফেলে রেখে গেল কুড়ি বছর ধরে আঁকড়ে ধরে রাখা সেই স্মৃতিটুকু এখন হারিয়ে গেছে ট্রেনের ঘনটি পড়ল বাবু টিকিট হাতে করে এগিয়ে এলেন ট্রেনের ঘন্টিটা তখনও এক টানা বেজে চলেছে অনুপমের বুকের মধ্যে অঞ্জলির বুকের মধ্যে ঝুমঝুমের বুকের মধ্যে অবিরাম বেজে চলেছে ট্রেনটা হুড়মুড় করে এসে পড়ল নরেনবাবু কামরা বেছে নিলেন বিপিন মালপত্র তুলে উঠে পড়ল ট্রেন এখানে বেশিক্ষণ দাঁড়ায় না ট্রেন কোথাও বেশিক্ষণ দাঁড়ায় না ট্রেন চলে যাচ্ছে একটু একটু করে দূরে সরে যাচ্ছে ট্রেনের প্রত্যেকটি জানালায় একটি মুখ অনুপম কিন্তু কিছুই দেখতে পাচ্ছে না ও শুধু একটি কামরার দিকেই আছে পাশাপাশি দুটি জানালার দিকে একটিতে অঞ্জলির মুখ করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে অঞ্জলি আর একটিতে ঝুমঝুম হাত নাড়ছে একটু একটু করে ট্রেনটা দূরে সরে যেতেই দুটি মুখ অস্পষ্ট হতে হতে একটি মুখ হয়ে গেল ঝুমঝুমের মুখ সতেরো বছরের ঝুমঝুম তারও পরে এই ট্রেনটা অদৃশ্য হয়ে একটা বিন্দু হয়ে গেল ফিরে দাঁড়িয়ে হনহন করে হাঁটতে শুরু করলো অনুপম টিকিট ঘর পার হয়ে স্টেশনের বাইরে এসে ডিস্ট্যান্ট সিগনালটার দিকে রেললাইনটার দিকে একবার ফিরে তাকাতে গিয়ে থেমে পড়ল দূরে যেখানে প্ল্যাটফর্ম শেষ হয়ে গেছে ফণি মনসার ঝোপে সেদিকে একটা শিহরণ খেলে গেল বাপ্পা বাপ্পা দাঁড়িয়ে আছে চলে যাওয়া ট্রেনটার দিকে দিগন্ত রেখার দিকে অপলক দৃষ্টিতে আছে শেষ হল শ্রী রমাপদ চৌধুরী লেখাই উপন্যাস যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন জানাবেন আর আমার চ্যানেলে অনেক উপন্যাস রয়েছে গল্প রয়েছে রহস্য গল্প উপন্যাস রয়েছে সেগুলোও শুনে দেখতে পারেন যদি চ্যানেলটিকে আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন ধন্যবাদ